শুভ সন্ধ্যা বন্ধুরা গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে আমি সৌশুভ্র তোমাদের সামনে হাজির হয়ে গেলাম কেউ যদি উপস্থিত থেকে থাকো আমায় একটু জানাও যে আমি পরিষ্কারভাবে তোমাদের কাছে পৌঁছচ্ছি কিনা আমি কি পরিষ্কারভাবে তোমাদের কাছে পৌঁছচ্ছি শুভ সন্ধ্যা সুদীপ্তা আমাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে সেটা যদি একটু তুমি গ্রিন সিগন্যাল দাও তাহলে আমি এগোব আচ্ছা সুদীপ্তা বোন বলেছে সব ঠিক আছে চৈতি বলছে অল ক্লিয়ার তাহলে আমি ধরে নিচ্ছি সমস্ত কিছু ঠিক আছে তো শুরু করে দিই মধুরিমা বলছে গুড ইভিনিং এভরিওয়ান গুড ইভিনিং মধুরিমা মা ক্লিয়ার বলে দিয়েছে কাজেই আমি শুরু করে দিতে পারি আজকের পর্ব আজকের পর্বতে কিন্তু খুব সুন্দর কিছু ঘটনা আছে খুব সুন্দর মানে যেটা শুনে তোমাদের খুব ভালো লাগবে তোমাদের মনটা বেশ আনন্দে ভরে যাবে জয়িতা দি এসেছো এসো দিদি বলছো শোনা যাচ্ছে আচ্ছা দিদি তবে আজকে আমরা যেটা করি আমরা শুরু করার সময় হ্যাঁ এই তো রঞ্জিতা ম্যাডাম এসে গেছেন গুড ইভিনিং প্রত্যেককে সুস্বাগতম প্রত্যেককে শুভ সন্ধ্যা জানাই শুক্রবার দিন আমাদের সময় ছিল আসরের কিন্তু একটুখানি বিশেষ কাজে আটকে পড়ে যাওয়ায় আমি শুক্রবার দিনকে আসতে পারিনি আজকে এসে উপস্থিত হলাম তোমাদের সামনে আর আমাদের অনুষ্ঠানের শুরুতে আমরা যেই কাজটা করি সেইটাকে করে ফেলি দিদি ভালো আছি উর্মিদি বলছো কেমন আছো সোম দিদি ভালোই আছি তবে কি জানো তো একটু একটু শরীরটা বিগড়েছে মিথ্যে কথা বলবো না এই যে অসম্ভব গরম এবং তারপরে উপর্যুপুরি বৃষ্টি এই সর্দি গরমিতে মানে সর্ব অঙ্গে ব্যথা বেদনা এবং ভীষণভাবে সেই গলার মধ্যে একটা জ্বালা জ্বালা ভাব মানে একটা বিচ্ছিরি একটা জোড়ো জোড়ো টাইপের বিষয়ে কিন্তু রয়েছে দিদি মানে সেটা আমার মনে হয় যে সবাই বোধ হয় হ্যাঁ সত্যি শরীরের নাম মহাশয় যা স হবে তাই ঠিক নাসরিন বলছে কিন্তু মানে শরীর আর শরীরকে সওয়ানো যাচ্ছে না মানে এই গরম এই ঠান্ডা এই গরম এই ঠান্ডা এমন একটা অদ্ভুতভাবে চলছে যে সত্যি সত্যি মানে আমার চৈতি উভয়েরই শরীরটা একটু হলেও বিগড়েছে মানে সেটা না স্বীকার করে উপায় নেই কিন্তু হ্যাঁ অবশ্যই সমস্ত কিছু সহ্য সহ্যট করে দ্য শো মাস্ট গো অন এই জিনিসটা আমি খুব বিশ্বাস করি যে দ্য শো মাস্ট গো অন যতক্ষণ পারা যায় যেভাবে পারা যায় ততক্ষণ শো তো চালিয়ে যেতে হবে কাজ তো করে যেতে হবে তো আমরা শুরুতেই যেই পর্বটি করি সেটি হচ্ছে আমরা আমাদের অতি জনপ্রিয় মানুষটিকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই সে হচ্ছেন ইনি ইনি হচ্ছেন আমাদের সেই গোপাল সোনা যার আশ্রয়ে বসে আমরা গল্প করি আলোচনা করি নানান রকম কথাবার্তা বলি তো আজকে আমি তোমাদেরকে এমন একজনের পাঠানো ঘটনা বলবো সে কিন্তু আমাদের একদম ছোট একজন সদস্য ছোট্ট সদস্য মানে আমার থেকে তো অনেক ছোট মানে সন্তান তুল্য বলা যায় তাকে সন্তান তুল্যই বলা যায় না একদম মানে সদ্য যুবক হওয়া একজন আমাদের নতুন বন্ধু সেই বন্ধু এখন এই মুহূর্তে শুনছে কি না আমি জানি না তবে পরে তো সে শোনে সেটা সে আমাকে বলেছে তার নাম হচ্ছে সানি চক্রবর্তী সানি চক্রবর্তী আমাকে তার জীবনের কিছু অদ্ভুত ঘটনা আমাকে পাঠিয়েছে তো আমি আজকে তার ঘটনাগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নেব সবার আগে জানাই যে দুর্গা পুজো তো এসেই গেছে শুরু হয়ে গেছে বলা যায় কারণ নবরাত্রি তো শুরু হয়ে গেছে আজকে তৃতীয়া কাজেই পুজো তো শুরু হয়ে গেছে উৎসবে আমরা থাকি বা না থাকি পুজোতে তো আমরা সবাই আছি আমাদের বিশ্বাস আমাদের সবচাইতে বড় শক্তি আমাদের বিশ্বাস সেই বিশ্বাসের হাত ধরে তো আমরা পথ চলি আমাদের পুরো জীবনটাই পথ চলাক এবং বিশ্বাস নিয়ে বিশ্বাস না থাকলে নোংরবিহীন নৌকোর মতো আমরা এদিক ওদিক চলে যাবো কোথায় যে ভেসে যাব কোনো ঠিক ঠিকানা নেই তো আজকে তোমাদেরকে সেরকম কিছু বিশ্বাসের গল্প শোনাবো আজকের প্রত্যেকটি গল্প কিন্তু খুব পজিটিভ এইটা বলে রাখি যে আজকে কিন্তু একটা অন্য রকমের পর্ব বলতে পারো এটা পূজা স্পেশাল পর্ব এটাকে ইজিলি বলা যায় এটা আজকে পর্বটি একটি পূজা স্পেশাল পর্ব তো সানি আমাকে কয়েকটি তার জীবনের ঘটনা পাঠিয়েছে যেগুলো সত্যিই ব্যাখ্যা করা একটু কঠিন কিন্তু সেখানে আছে অনেকখানি বিশ্বাস অনেকখানি নির্ভরতা তো সানির নাম গোপন করার নাম এবং তার স্থান গোপন করার কোনো বিষয় নেই কাজেই আমি আমাদের নতুন বন্ধুকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই সে হচ্ছে সানি চক্রবর্তী একদম ছোট্ট ছেলে আমারই সন্তান তুল্য। একদম ছোট মানে নতুন যুবক হয়েছে সবই বাত্র একটু বড় হয়েছে সেরকম একজন দেখো নিউ টাউন রাজারহাট এই নামটা শুনলে আমাদের কি মনে হয় বলো তো সব বুঝি নতুন নতুন কমপ্লেক্স বেশ কায়দার সমস্ত বাড়ি ঘর সবই নতুন ঝা চকচকে নতুন নতুন এইটাই আমাদের মানে অন্তত আমার তো তাই মনে হয় যখনই কেউ বলে আমি নিউ টাউনে থাকি রাজারহাটে থাকি আমার মনে হয় যে সব নতুন টাড়িগুলো বেশ নতুন কমপ্লেক্স কি স্ট্যান্ডার্ড লোন বিল্ডিং কিছু আছে কি না আমি ঠিক জানি না বেশিরভাগই তো দেখি কমপ্লেক্স তো সেই রকম আমরা একটা ভাবি বোধহয় বেশ একটা এ কিন্তু এই নিউ টাউন রাজারহাটের কিছু কিছু অঞ্চল আছে যেখানে কিন্তু অনেক দিনের বাস আছে বেশ কিছু বাসিন্দাদের তো সেই রকম একটি পুরনো বাড়ি বনেদি বাড়ি পুরনো বনেদি বাড়ি মানে সেই তোমার সদর দরজা দিয়ে ঢুকেই বিশাল বড় দালান দালানের পাশে দুপাশ ধরে ধরে বড় বড় ঘর এই রকম একটি বাড়ি সেই বাড়িতে বেশ কিছু বছর আগের ঘটনা বেশ কিছু এক্স্যাক্ট কোন বছর আমি বলতে পারবো না কারণ সানির কয়েক পুরুষ আগের ঘটনা ঠাকুরদার বাবা কি তার বাবা এরকম সময়কার ঘটনা বুঝেছো মানে বেশ কিছু আগের ওদের বাড়িতে দুর্গাপূজা হতো খুব বড় করে দুর্গাপুজো হতো দুর্গা দালান ছিল দুর্গামণ্ডপ ছিল এই সমস্ত ছিল টিলো কিন্তু কোনো একটা ঘটনায় সেই ঘটনাটা যে কি আমাদের ছোট্ট সানি সেটা অতটা জানে না কিন্তু কোনো একটি ঘটনায় মা নাকি রুষ্ট হয়ে চলে যান বাড়ি থেকে মানে মা জানান দিয়ে যান যে আমি চললুম তিনি রুষ্ট হয়ে চলে যান কোন এক পূর্বপুরুষের ওপর রুষ্ট হয়ে এবং তার তারপরেই একটা খুব অদ্ভুত ঘটনা ঘটে একটি বেশ বড়সড় প্রাকৃতিক বিপর্যয় হয় এবং দুর্গা মণ্ডপটি ভেঙে যায় অন্য বাড়ির কোনো জায়গার কোনো ক্ষতি হয়নি কিন্তু মানে ওদের যে ঘরগুলি ছিল বা বাদ বাকি যা যা অঞ্চল ছিল মানে তোমার ধরো রান্নাঘর বাথরুম হেন তেন অন্যান্য মানে বাস করার যে জায়গাগুলো বাসযোগ্য যে জায়গাগুলো সে জায়গাগুলো বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু মণ্ডপটি ভীষণ বিচ্ছিরিভাবে ভেঙে যায় মা চলে যাওয়ার পরে মা বলে যান আমি যাচ্ছি এবং মণ্ডপটির ওরকম দশা হয় তারপর থেকে তো দুর্গাপূজা বন্ধ আগে চমক করে যেই বাড়িতে বিশাল করে মাতৃ আরাধনা হতো সেই মাতৃ আরাধনা বন্ধ হয়ে গেল এবারে এই বংশে জন্মালো সানি সানি ছোট্ট ছেলে দু সালে সানির তখন বয়সই সাত কি আট সেই সময় সানি বাবার কাছে বায়না ধরে বাবা আমি দুর্গা পুজো করবো বাবা বাড়িতে দুর্গাপুজো করো সানির ছোটবেলার থেকে অদ্ভুতভাবে মায়ের প্রতি একটা অদ্ভুত টান ও বলতো যে আমার মানে ও বল বললো আমাকে আর কি বললো কাকু আমার না মানে ছোটবেলার থেকে আমি একটা অসম্ভব টান আমি অনুভব করি মা দুর্গার প্রতি তো সাত আট বছর বয়সে সানি তার বাবাকে তো চেপে ধরলেন বাবা আমাকে পুজো করব। সেই সময় সানিদের আর্থিক অবস্থা অতটা ভালো যাচ্ছে না বাবা টিউশন করে কোনো মতে সংসারের খরচ চালাচ্ছেন আর বুঝতেই পারছো বড় বসত বাড়ি সেটাকে মেনটেন করা সেটাকে ঠিকঠাক রাখা তো একটুও সহজ কাজ নয় তো বাবা খুব খাটছেন চেষ্টা করছেন ভীষণভাবে সংসারকে সুন্দর করে চালনা করার কিন্তু ছেলের এই আবদার বাবা ফেলতে পারছেন না বাবা বলেন আচ্ছা ঠিক আছে তো একটি বাড়িতে বিগ্রহ নিয়ে এসে পুজো তো হলো দু সালে পুজো হলো দু সালেও পুজো হলো হুম এবারে দু সালে গিয়ে বাবা বলছেন যে আমি আর পারছি না রে যে প্রত্যেকবার এই বড় মাটির প্রতিমা কিনে নিয়ে এসে পুজো করা একটু বেশি খরচ সাপেক্ষ হয়ে যাচ্ছে তার থেকে একটা কাজ করি আমি বরং তোকে একটা অষ্টধাতুর মূর্তি কিনে দিই তুই সেইটাতে পুজো কর ছোট্ট একটা মূর্তি তো বাবা সামিকে নিয়ে গেলেন বড় বাজারে বাজার থেকে একটি ছোট্ট এই রকম সাইজের মাতৃমূর্তি বেশ সপরিবারে কিন্তু হ্যাঁ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব নিয়ে সেরকম একটি মূর্তি প্রতিমা কিনে নিয়ে এলেন এবং বাবা বললেন যে তুই এই এই প্রতিমাকেই পুজো কর কারণ প্রত্যেক বছর আমার ওই রকমভাবে মূর্তি গড়ে যা জমক করে পুজো করা আমার পক্ষে একটু কঠিন হয়ে যাচ্ছে তো সানি বলল তাই সই তো দুর্গা পুজো আবার হলো দু হাজার সালে তবে সেই ছোট্ট প্রতিমায় আর এবারে আর পুরোহিত ডেকে নয় কারণ তখন বুঝতে পারছো তো আর্থিক অনটন অনটন যাচ্ছে সেই সময় স্বামীর ঠাকুমা যাকে ও ঠাম্মা বলে ডাকে তো ঠাম্মা বললেন এই তুই নিজেই পুজো কর না পুরোহিতের কি দরকার আছে তুই নিজে পুজো কর দিদা আমি তো মানে ঠাম্মা আমি তো জানি না দুর্গা পুজো কী করে করব বলই হবে মায়ের বেশি কিছু চাই না রে মা তো ভক্তির কাঙাল তুই যেরকমভাবে মাকে ভালোবেসে একটু জল মিষ্টি ফুল বেলপাতা তুই যা দিবি তাতেই মা তুষ্ট তুই তোর মতো করে কর আর আমি কিছু নিয়ম নিয়মকানুন জানি দুর্গাপুজোর আমি তোকে বলে বলে দেব। তুই সেই সেইভাবে তুই পুজো করিস তো সেই রকম করে তো সানি ওই অষ্টধাতুর যে ছোট্ট মাতৃবিগ্রহটি সেই বিগ্রহটিকে ও নিজের মতো করে অতটুকু ছেলে ভাবো তার মানে ওর তখন কত বয়স হবে দশ হবে ধরো নয় দশ দশ বছর মতো ও কি করলো ওই ঠাকুরকে ঠাম্মি বলে দিল যে সামনে ওপর একটা একটা জল রাখ আসন থেকে মায়ের প্রতিমাকে নাবা একটু আলাদা করে রাখ এবারে সুন্দর করে তাকে কাপড়টাপড় পরিয়ে সাজিয়ে ফুল বেলপাতা দিয়ে টিয়ে তুই তাকে মিষ্টি জল এসব দিয়ে তুই তাকে পুজো কর আমি তোকে যেমনভাবে বলে দিচ্ছি তো স্বামী সেরকমই করলো ঠাম্মির কাছে এবারে বিজয়া দশমীর দিন ঠাম্মা কী করলেন একটু সিঁদুরের টিপ স্বামীর কপালে ছুঁয়ে দিয়ে বললেন যা মাকে আবার আসনে তুলে দে আর তুই কিন্তু প্রত্যেক দিন মায়ের নিত্য সেবা করবি নিত্য সেবা মানে বিরাট কিছু নয় কিন্তু তুই মাকে পরিষ্কার করবি মাকে ফুল দিয়ে সাজাবি মাকে তুই যেরকম পারবি জল বাতাসা যা হয় দিবি ধূপ দিব দিবি এটাই তোর নৃত্য সেবা আমরা যেভাবে করি আর কি এই রকম করে ওর তো পুজো শুরু হল স্বামীর দু সালে ঠাম্মা দেহ রক্ষা করলেন এই ঠাম্মা সানির জীবনে কিন্তু একটা বিরাট বড় ভূমিকা তার তাকেই বলা যায় যে সানির এক রকমের প্রথম গুরু যিনি সানিকে হাতে ধরে তার ভক্তির পথে এগিয়ে দিলেন যখন বাকিরা হয়তো একটু রিলাক্টেন্ট ছিলেন কিন্তু ঠাম্মি ওকে দেখিয়ে টেকিয়ে দিলেন দেখ এভাবে এইটা করবি ওভাবে ওইটা করবি আর খুব খুব ক্লোজ ছিল ঠাম্মির তো ঠামা চলে যাওয়ার পরে তো খুব মনটা খারাপ যে কী মানে একা একা হয়ে গেছে ঠামার কথা খুব ভাবে এরকম অবস্থা তো এরকম করে বলছে যে দু হাজার সাল থেকে দু হাজার একুশ সাল অব্দি এইভাবেই ওই ছোট্ট অষ্টধাতুর প্রতিমাটিতে সানি কিন্তু তার পুজো চালিয়ে গেছে এবারে দু হাজার সানি পুজোটাকে আরেকটু বাড়ালো আরেক ধাপ কি করে বাড়ালো ও ততদিনে কি করেছে নিজেকে একটু শিক্ষিত করে নিয়েছে পুজোর ব্যাপারে ইউটিউবে নানান রকমের পূজা পদ্ধতি লেখা থাকে বলা থাকে ভিডিও থাকে সেগুলো দেখেছে নানান রকম বই টই পড়ে টরে বই টই ঘেঁটে টেটে কী করে দুর্গাপুজো করতে হয় সহজে দুর্গাপূজা পদ্ধতি বাড়িতে নিজের মতো করে দুর্গাপূজার পদ্ধতি এসব তো অনেক রকম ভিডিও অ্যাভেলেবেল আছে বা অনেক রকম এরকম মানে কনটেন্ট পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে তো সেগুলো পড়ে টরে সানি তো নিজেকে একটু শিক্ষিত করে নিয়েছে এইবারে ও না একটু ঘট টট বসিয়ে পুজো করার চেষ্টা করেছে হুম সেটা হয়েছে দু হাজার বাইশ সালে করে মনে তো একটু সাহস সঞ্চয় করেছে এইবারে কি হয়েছে যে দু হাজার তেইশে স্বামী বা আবার বাবাকে বলে যে বাবা আমি মাটির মূর্তি এনে পুজো করব এবারে কি হয়েছে যে এই যে সানি জবে থেকে মা দুর্গা পুজো শুরু করেছে বাবার তো আর্থিক অনটন ছিল বাবা টিউশন করে কোনো রকমে সংসার চালাতেন এর মধ্যে না বাবা কিন্তু একটা খুব ভালো অফিসে কাজ পেয়ে গেছেন এবং এতটাই উন্নত মানে উন্নতি হয়েছে বাবার কাজের জগতে যে ওদের বাড়ি সুন্দর করে মেরামত করে সুন্দর করে এবং বাড়িটা বেড়েছে জানো তো ও বলছে যে আমাদের পুরনো যে স্ট্রাকচারটা ছিল তার পেছন দিকটাতে আবার নতুন করে নতুন নতুন ঘর উঠেছে নতুন ভাবে আর কি কনস্ট্রাকশানস হয়েছে একটা পুরো মানে রিভ্যাম্পিং হয়েছে রেনোভেশন হয়েছে সুন্দর করে গাড়ি হয়েছে ওদের মানে যাকে বলে বাড়ি গাড়ি সব কিছু হওয়া খুব আর্থিক উন্নতি হয়েছে যে তারপর পরই তো সানীর নিজের মনে তো বিশ্বাস যে হয়তো এটা মায়ের কৃপাতেই এই জিনিসগুলো হয়েছে এবার এই করতে করতে কি হয়েছে যে সানির বনে এই দু তেইশ সালে এই যে মাটির প্রতিমা করে যে পুজো করবে এই আইডিয়াটা কি করে এলো দু হাজার তেইশের পয়লা জুলাই সানির বাবা হঠাৎ একটু অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে একটা অপারেশন করতে হয় তাকে তো অপারেশনটা করতে তো তিনি যখন হসপিটালে ভর্তি ছিলেন তো সানি তখন বারবার করে না মায়ের কাছে বলতো যে মা আমার বাবাকে ঠিক করে দাও আমার বাবাকে তুমি যদি ঠিক করে দাও আমি কিন্তু তোমার তোমায় বড়ো করে পুজো করব আর বলতো যে প্রত্যেক বছরইও বলতো যে আমার খুব ইচ্ছে যে মা তুমি বেশ বড়সড় মূর্তি হয়ে তোমার পরিবার নিয়ে তুমি আমার বাড়িতে এসো পুজো নিতে এরকম তার মনে মনে প্রার্থনা ছিল তো মায়ের কৃপায় বাবা তো ভালো টালো হয়ে বাড়িতে ফিরে এলেন এবারে সানি তো বলছে যে আমি তো মনে মনে একটা মানসিক করার মতো আমি তো একটা করেছি যে মাকে আমি বড় করে পুজো দেব তো বাবা একটু ঠাকুর ঠাকুরের কথা এবং এই কথা দেখবো দেখছি বাবা একটু রিলাক্টেন্ট এই করতে করতে ও কি করেছে ও দাদাকে নিয়ে চলে গেছে পটোপাড়ায় গিয়ে একটা ছোট্ট প্রতিমা অর্ডার দিয়ে এসেছে বায়না করে এসেছে এইবারে যখন বাড়িতে এসে ও বলেছে যে আমি না ঠাকুর বায়না করে দিয়ে এসেছি সর্ব নাশ তুই কি করেছিস কেন আমি তো দুর্গাপূজা করি আরে দুর্গা পূজা করিস বাড়িতে যেই মূর্তিটা আছে সেই মূর্তিকে তুই জলটল দিস সে তো একটা অন্য ব্যাপার কিন্তু একটা বড় তুই আবার মূর্তি নিয়ে আসবি আবার এ করবি এসব কি করছিস তুই তাহলে আমি তো প্রমিস করেছি আমি তো বলেছি বলে আচ্ছা ঠিক আছে মানসিকের পুজো তো তাহলে একটা কাজ কর তুই বাড়িতে যেরকম ভাবে তুই অষ্টধাতুর মূর্তিকে সেবা করিস ওটা করবি আর পাড়ায় তো দুর্গা ঠাকুর উঠবে সেখানে তুই বাবার নামে একটা পুজো দিয়ে দিবি তাহলেই তো হয়ে গেল ওর মন তো মানছে না বলছে আমি আমার ভীষণ ইচ্ছে আর আমি তো বলেছি আমি তো মানে বায়না করে এসেছি ঠাকুরের যে ঠাকুরের একটা ছোট্ট মতো খুব বড় না একটা ছোট্ট মূর্তি আমি তো বায়না করে এসেছি বাবা তো সবাই তো যা ভালো বুঝিস কর তুই তো আমাদের কথা শুনিস না এরকম মতন বাড়িতে যেরকম একটু অশান্তি তার ওপরে পাড়া প্রতিবেশীদের কানে যখন গেছে এবার এরকম কথা তো বলে লোকে পাড়ার লোকজনদেরকে যে দুর্গা পুজোর কথা আর বলবেন না ছেলে এরকম একটা কাণ্ড করেছে বলেছে হয়তো তো পাড়া প্রতিবেশীরা এসে খুব ভয় দেখিয়েছে বাবা তুমি এত বড় একটা পুজো করতে যাচ্ছ তুমি জানো বিঘ্ন হলে কি হয় ওই তো অমুকের বাড়িতে মা কালীর পুজো করতে গিয়েছিল সেই পুজোয় খুঁত হয়েছে বাড়ির সবাই পড়ে গেল এরকম সবাই সবাই ভয় দেখাচ্ছে তো সানি তো ভাবছে যে আমি কি করি আমি কি খুব ভুল করে ফেললাম যে আগে তো পুজো হতো অনেক বছর আগে তারপরে যে বন্ধ হয়ে গেল তারপরে ছোট করে আমি যেভাবে আমার মতো করে করি সেটা করলেই কি ভালো হতো ও ভীষণ একটা দোলা চলের মধ্যে রয়েছে সানি এমন সময়তে একটা ঘটনা ঘটে ঘটনাটা হচ্ছে যে স্বামী যখন ভাবছে যে পুজো করব কি করব না তাহলে বরং একটা কাজই করি অষ্টধাতুর প্রতিমাকেই আমি জলটল দিয়ে দিই আর পাড়ার পূজা মণ্ডপে গিয়েই আমি বাবার নামে পুজো দিয়ে আসব। এইটা মোটামুটি ফাইনালাইজ হয়েছে এই সময় একদিন রাত্রির বেলাতে স্বামী শুয়েছে বলছে যে আমার কিছুতেই ঘুম আসছে না বলে সাধারণত কি হয় শুয়ে আমরা কি করি একটুখানি এই মোবাইল ঘাঁটি একটু মোবাইল ঘেটে টেটে একটু চোখটা ভারী হয়ে আসে আমরা ঘুমিয়ে পড়ি তো সানি বলছে আমাকে বলছে যে কাকু আমি মোটামুটি বারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি জানো তো আমি মোবাইল টোবাইল ঘেঁটে না আমার বারোটার মধ্যে ঘুম এসে যায় আমি শুয়ে পড়ি কিন্তু সেই দিন আমার কিছুতেই ঘুম আসছে না আমার শরীরে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে বলছে আমি একবার এপাশ ফিরছি একবার ওপাশ ফিরছি করতে 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 দেখছি রাত্রির দুটো বাজে এবং আমি তখনও জেগে আছি আমার কিছুতেই ঘুম হচ্ছে না তখন বলে আমি কি করি কি করি এরকম তখন ভাবলাম এবারে অদেক্ষণ জেগে থাকলে যেটা হয় একটু ওয়াশরুমে যেতে ইচ্ছে করে তখন বলো আমি তাহলে একটা কাজ করি আমি একটুখানি ওয়াশরুমে যাই তারপরে একটুখানি মুখে চোখে ঘাড়ে একটু ঠান্ডা জল দিই জল দিয়ে ধুয়ে টুয়ে এসে আবার শুই দেখি তখন যদি ঘুমটা পায় তো সানিদের বাড়ি আমি আগেই বলেছি পুরনো ধাঁচের বাড়ি সে পুরনো বনেদি বাড়ি যেটাকে বলে সেরকম বাড়ি সানি থাকে দোতলায় সানির বেডরুমের পাশে হচ্ছে ওদের রান্নাঘর আর রান্নাঘর পেরিয়ে গিয়ে হচ্ছে ওদের বাথরুম সানি বলছে আমি আমার বেডরুমের দরজাটা খুলেছি বলে খুলতেই একটা মতো একটা ঠান্ডা ঠান্ডা মতো একটা অনুভব হলো গায়ে বলো আমার না নিজের শরীরটাকে কেমন হালকা হালকা লাগলো একটা ঠান্ডা ঠান্ডা আমার একটা ভাব হলো আমার গাটা না কেমন ছমছম করে উঠল মানে কেমন একটা অন্যরকম একটা অনুভূতি হলো বললো নিজের বাড়ি আমার তো কতদিন দিন এরকম অনুভূতি হয়নি আগে খুব অবাক হলো হয়ে ও কি করলো ও গেলো ওয়াশরুমে আমি ওখানে গিয়ে টয়লেট টয়লেট সেরে এসে বাইরে তার বাইরে সিঙ্কটা রয়েছে বেসিনটা বলে আমি বেসিনে গিয়ে কল খুলে মুখে ঘাড়ে সব জায়গায় জল টল দিচ্ছি বলে এই সময় কাকু আমি বলে পরিষ্কার বলে আমি তো জেগে আছি আমি তো চোখে মুখে জল দিয়েছি আমরা তো ঘুম পেলে চোখে জল দিলে আরও জেগে যাই আর ওর তো ঘুম মোটে পায়নি ও চোখে মুখে জল দিয়েছে জল দিয়ে বলছে আমি না দেখছি মানে একতলা থেকে যেই সিঁড়িটা উঠে আসে দোতলায় সেই সিঁড়িটা দিয়ে না একটা অদ্ভুত গন্ধ উঠে আসছে বললো একটা অদ্ভুত গন্ধ বললো গন্ধটা হচ্ছে অপূর্ব সুন্দর গন্ধ বললো কাকু ধুনো আর ধূপ মিলিয়ে মিশিয়ে যেই গন্ধটা হয় মানে পুজোর সময়তে যে ধুনো জ্বালাই আমরা ধূপ জ্বালাই আমরা সেই যেই গন্ধটা হয় সেই গন্ধ এবং বল সে অপূর্ব গন্ধ বলে আমি তোমাকে বলতে পারবো না যে গন্ধটা কতটা সুন্দর বলে এরকম একটা গন্ধ না উঠে আসছে সিঁড়ি কোনো মানুষের পায়ের শব্দ আওয়াজ কোনো উপস্থিতি কিচ্ছু না বলে আমি গন্ধটা পাচ্ছি গন্ধটা স্ট্রং হচ্ছে আর বললো গন্ধটা এত সুন্দর বললাম আমার একটা অদ্ভুত এফেক্ট হচ্ছে আমি না যেই নাকে গন্ধটা ঢুকছে আমার না চোখটা এরকম করে বন্ধ হয়ে যাচ্ছে আমরা যেমন সেই ফুলের গন্ধ শুকলে আমাদের যেমন চোখটা বন্ধ হয়ে আসে আবেশে বলে আমার না চোখটা এরকম করে বন্ধ হয়ে আসছে আর বললো কাকু আমার যে কি ঘুম পাচ্ছে আমি তোমাকে কি বলবো বলে আমি ওই যে সুন্দর গন্ধটা শুকছি আমার চোখটা এরকম বন্ধ হয়ে গেছে আর আমার এত ঘুম পাচ্ছে যে আমি বেসিন থেকে বেডরুমে যাওয়া আমার মুশকিল হয়ে যাচ্ছে আমি এরকম কোনো রকমে টলতে টলতে যাচ্ছি বলে যার এতটুকু চোখে ঘুম ছিল না রাত্রির দুটো অবধি যে মানে পুরো পুরো হাঁ করে তাকিয়ে আছে ঘুমোতে পারছে না ওই ওয়াশরুম থেকে বেরিয়ে ওই গন্ধটা নাকে যেতেই ওনা একেবারে বললো আমি ঘুমে মানে আমি চোখ তাকাতে পাচ্ছি না বলল আমি গিয়ে বিছানাতে শুয়ে পড়েছি বলে আমি যে বাবাকে ডাকবো বা মাকে ডাকবো যে কোথার থেকে এই গন্ধ আসছে আমি কিচ্ছুদা আমি ডাকার মতো না বলে আমি এরকমভাবে কোনো রকমে এরকম এরকম করে হাতরে গিয়ে আমি এরকম করে ঘুমিয়ে পড়েছি এইবারে আমি ঘুমিয়ে দেখছি যে আমার ঘরে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে এবং মেয়েটি হচ্ছে বললো কাকু বই ধরো চার সাড়ে চার বছর বয়স মানে তিন চার এই এই রকম বয়স এর থেকে বড় তো নয় একটি মেয়ে দাঁড়িয়ে আছে এরকম দুটো কোমরে এরকম করে হাত দিয়ে বললো আর মেয়েটার পরনে একটা টুকটুকে লাল ঘাগড়া না শাড়ি বলে আমি ঠিক বুঝতে পারছি না কাকু বলে টুকটুকে লাল ঘাগড়া হতে পারে বা শাড়ি হতে পারে কিন্তু সেটা হাঁটু অবধি হাঁটুর তলায় যায়নি ফ্রকের মতো অনেকটা লাগছে দেখতে একটা ওরকম একটা পরে দাঁড়িয়ে আছে আর মেয়েটির একটা পা একটু উঁচু করা আরেকটা পা একটু নিচে এরকমভাবে আছে মানে একটা পা একটু উঁচু পাটা ভেঙে একটু উঁচুতে আর একটা পা নিচুতে এভাবে মেয়েটি দাঁড়িয়ে আছে বললো কাকু অদ্ভুত ব্যাপার যেন আমি না মেয়েটির মুখটা লক্ষ্য করিনি বললো এমন যে আমি না মুখের দিকটা লক্ষ্য করি যে আমি শুধু গলার থেকে পা অব্দি দেখছি তাকে মুখ আছে কিন্তু আমি মুখের দিকে চাইনি বলে আমি না তার গলা থেকে পা অবধি আমি লক্ষ্য করছি মেয়েটিকে আমি দেখছি ওই টুকটুকে লাল শাড়ি পরা বা ঘাগড়া পরা যেটা হাঁটু নিচ দি হাঁটু নিচ দি গেছে আর পা দুটোতে টুকটুকে আলতা পরা বল ছোট্ট ছোট্ট পা চার বছরের মেয়ের বাচ্চার মেয়ের কতটুকু হবে পা বলে পায়ে টুকটুকে লাল আলতা পরা আর আমি না দেখার চেষ্টা করছি যে কিসের ওপর দাঁড়িয়ে আছে একটা কিছুর দাঁড়িয়ে আছে একটা ওপরেও পা উঁচু একটা পা নিচু এরকম করে দাঁড়িয়ে আছে বলে আমি যখন এরকম এগিয়ে দেখতে যাব বলে আমি ঠিক আমার ঠাম্মার গলা পাচ্ছি ঠাম্মা কিন্তু দু হাজার চলে গেছে এটা কিন্তু দু হাজার ঘটনা বলে আমি ঠাম্মার গলা পাচ্ছি আর ঠাম্মা না আদর করে স্বামীকে চাঁদু বলে ডাকত তো ঠাম্মা বলছে এই চাঁদু কি দেখতে যাচ্ছিস তখনও ও অবাক হয়ে না ও কি করেছে ও তার আগে কী করেছে শোনো তার আগে না ও মেয়েটাকে জিজ্ঞেস করেছে তুমি কে বলে একদম কাকু একটা আদো আদো একটা কচি গলায় বলল আমি তোমার বোন বললো খুব আদুরে করে একদম আলহাদি গলাতে বাচ্চাদের তিন চার বছরের বাচ্চাদের যেমন গলা হয় বললো খুব আদুরে করে বললো আমি তোমার বোন এরকম বলল আর বলে আমি যখন তোর পায়ের দিকটাতে দেখতে যাচ্ছি কাকু তখন আমার ঠাম্মার গলা পেছন থেকে আমি পাচ্ছি যিনি কিনা দু হাজার ষোলোতে মারা গেছেন তখন বলছেন চাদু কোথায় যাচ্ছিস বুঝতে পারছিস না ও এক পা সিংহের ওপর আর আরেক পা অসুরের ঘাড়ে দিয়ে দাঁড়িয়ে আছে চিন্তা করো মানে আমারই না গায়ে কাটা দিচ্ছে বলতে মানে ও আমাকে লিখে পাঠিয়েছে সানি আমাকে লিখে পাঠিয়েছে ও আমাকে মানে আমি আমাকে ও পাঠিয়েছে অনেক রাত্রিরে জানো তো ও বোধ হয় মহালয়ার দিন আমাকে পাঠিয়েছে ঘটনাটা তো ও না মানে আমি পরে আমার নিজের না গায়ে কাটা দিচ্ছে ওই রাত্রি বেলায় আমার গাটা কাটা দিচ্ছে আর এখনো তোমাদেরকে যে বলছি বলছে চার বছরের ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে টুকটুকে লাল শাড়ি পরে পায়ের আলতা একটা পা এরকম ভেঙে ঠিক মা দুগ্গা যেরকম দাঁড়ায় পা ভেঙে আর একটা পা নিচে দিয়ে আর পেছন থেকে ঠাম্মি বলছে চাঁদু কি দেখছিস বুঝতে পারছিস না ও এক পা সিংহের পিঠে আরেক পা অসুরের ঘাড়ে দিয়ে দাঁড়িয়ে আছে মানে যেই তো মানে আমি তো দেখতে পাচ্ছি ছবিটা একদম মানে সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো তো আমি মানে এত সুন্দর লেগেছে তখন ও এবং ও না অদ্ভুত মায়া দেখো মহামায়ার মায়া ও কিন্তু মুখটা বলে কাকু অদ্ভুত আমি মুখটা লক্ষ্যই করিনি জানো আমি শুধু গলা থেকে পাও দেখতেই ব্যস্ত আর বিশ্বাস করবে না কাকু যে আমি যেই ঠাকুরটা অর্ডার দিয়ে এসেছি বায়না করে এসেছি সেই ঠাকুরটিরও হাইট ওই একটি তিন চার বছরের মেয়ের মতো তার মানে তার সাইজটা অতটুকুই প্রতিমা দেখো আমি এই ভিডিওটা যখন পাবলিশ করব তার মেলে দেখবে একটি মায়ের ছবি আমি দিয়েছি ওটি হচ্ছে সানির বাড়ির প্রতিমা সানি ওর বাড়ির মৃন্ময়ী প্রতিমা এবং অষ্টধাতুর প্রতিমা দুজনেরই ছবি আমাকে পাঠিয়েছেন অপূর্ব এবং তোমার সেই ডাকের সাজের মায়ের মুখ দেখবে আমি ছবিতে থামনেলে দেব ওটাই সানির বাড়ির প্রতিমা যা দু থেকে আবার মৃন্ময়ী রূপে পূজিতা হচ্ছেন এবছরও হবেন তো সে ওই ওই প্রতিমা দেখবে মুখটা না একেবারে সেই টুলটুলে বাচ্চা মেয়ের মতো মানে ডাকের সাজ টাজ পড়িয়ে টড়িয়ে তাকে অনেক বড় করার চেষ্টা করা হয়েছে কিন্তু তোমার মুখটা দেখলে না তোমাদের সত্যি মনে হবে একটা কচি বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ের একটা মিষ্টি মুখ এত সুন্দর তো সানি বলল যে কাকু এরপর থেকে আমার আর কোনো সন্দেহ রইলো না যে মা নিজে আসতে চেয়েছেন বলে আমাকে যে আগে সবাই ভয় দেখিয়েছিল আমার মনে একটা সংশয় তৈরি করেছিল যে বাবা যদি পুজো ভুল হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে তুই পারবি না এসব করতে করতে বলে এইবারে আমার মনে আর কোনো সংশয় নেই কোনো সন্দেহ নেই কারণ আমি জানি যে মা নিজে আসতে চেয়েছেন মা নিজে আমাকে দেখা দিয়েছেন মা এখানে আসতে চান সত্য ছোট্ট বোন হয়ে এসেছে আমরা আদো আদো করে বলেছে আমি তোমার ছোট বোন কত কায়দা হ্যাঁ কায়দা করে বলেছে একে মানে আমাদের ছেলেটা এতটুকু একটা বাচ্চা ছেলে তাকে আবার বলেছে আমি তোমার ছোট বোন এরকম করে কায়দা করে বলেছে তো বলছে যে কাকু যে কি যে বলে আমি কি বলবো তোমাকে বললো তারপর থেকে আমি আমার নিঃসংশয় হয়ে গেলাম এবং আমরা আবার সেই মৃন্ময়ী মা নিয়ে এসে আমরা পুজোর সময় পুজো করি আর সারা বছর আমি ওই বলে আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে যেরকম পারি আমি সেইভাবেই আমার অষ্টধাতুর মায়ের সেবা করি তো ঘটনাটা কিরকম বলো কেমন লাগলো তোমাদের ঘটনাটা একদম আচ্ছা শম্পা বলছিস আমার ভাগ্নে ভাগ্নি শুনছে আচ্ছা মামার গল্প গল্প দাদুর মতো মামা ওয়েলকাম 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 আসরে তো খুব মিষ্টি লেগেছে আমার মানে সানির এটা এতটুকু বাচ্চার এত একদম সত্যি কি ভাগ্য করে এসেছে আর দেখো দিদি আমার মনে হয় এই যে কোনো এক পূর্বপুরুষের ওপর রুষ্ট হয়ে মা চলে গিয়েছিলেন কিন্তু মা তো সন্তানের ওপর বেশি দিন মুখ ফিরিয়ে থাকতে পারেন না তিনি নিজেই আবার সানির মধ্যে দিয়ে তিনি আবার নিজেই নিজেকে পুনঃপ্রতিষ্ঠিতা করলেন এই বংশে এই বাড়িতে কি অদ্ভুত নিজেই একদিন রুষ্ট হয়ে চলে গেছিলেন নিজেই আবার ফেরত এলেন এই আমাদের ছোট্ট ছেলেটির হাত ধরে একদম দিদি মা যদি আসতে চান কেউ রুখতে পারে না ঘটনাটা খুব সুন্দর সত্যি সত্যি তো ওই ওই বংশে ওনার যে মনটা পড়ে আছে সেটা কিন্তু এবং অদ্ভুত মানে তিনি আসার পর থেকেই কীরকম মানে যে পরিবারে আর্থিক ক্লেশ ছিল সেগুলো সব কেটে গেল এবং তাদের মানে একদম সেই সুন্দর অবস্থা স্বচ্ছল অবস্থা বাড়ি গাড়ি সব কিছু প্রতিপত্তি সব কিছু শুনলেও ভালো লাগে না যে কারুর দুঃখের দিন শেষ হয়েছে কেউ আবার সুন্দর করে নিজেদের জীবন অতিবাহিত করছে শুনতেও কত ভালো লাগে শুনতেও কত ভালো লাগে হ্যাঁ বর্ণালী ম্যাডাম কি মিষ্টি ঘটনাটা বলুন আর মানে মায়ের এরকম একটা অদ্ভুত রূপ এরকম সুন্দর আচ্ছা এইবারে আমি তোমাদেরকে আরেকটি গল্পতে চলে যাই আচ্ছা গল্প অনেক জায়গাতে লিখে রেখেছি জানো তো সে গল্পগুলো খুব এদিক ওদিক হয়ে যাচ্ছে আমি ছোটো ছোটো কাগজে করে অনেক গল্প লিখে রেখেছি তবে আজকে আমরা বেশ পজিটিভ গল্প করব আজকে আমাদের হ্যাঁ এবারে তোমাদেরকে বলি যে আমাদের আরেক বোন আমাদের বোন যে বোন হচ্ছে সুদীপ্তা বন সুদীপ্তা বোন আমাদেরকে সুন্দর সুন্দর নানা রকমের গল্প দেয় আমরা জানি সবাই আর একটা গল্প না আমি খুঁজছি যেন তো আমি কোথায় রেখেছি গল্পটা খুব সুন্দর গল্পটা খুব সুন্দর হ্যাঁ আমি সুদীপ্তাবনের গল্পটা তোমাদেরকে বলি করতে করতে আমি আশা করি ওই গল্পটি খুঁজে পেয়ে যাব ওই ঘটনাটি যেটা আছে আমি হয়তো পেয়ে যাব হ্যাঁ আমি পেয়ে গেছি পেয়ে গেছি ঘটনাটি ছোটো ছোটো আমি আমারও না মানে ভীমরতি আমি সমস্ত লুজ কাগজে ছোটো ছোট করে রেখেছি আর এদিক ওদিক হারিয়ে যাচ্ছে আচ্ছা সুদীপ্তা বোন আচ্ছা সুদীপ্তা আরেকবার একটু প্রেজেন্ট প্লিজ করে দাও আমাকে যে তুমি আছো তোমার গল্প আমি ঠিকঠাক বলছি কি না তোমার ঘটনা তুমি আমাকে ঠিক করে দেবে যদি আমি কোথাও ভুলভাল বলে থাকি তুমি একবার আমাকে প্রেজেন্ট প্লিজ করে দাও না চৈতি ডায়রি ঠিক করে দিয়েছে গো এই আমি করি এই ভুলটা আমার না যখন যেটা খেয়াল চাপে আমি হঠাৎ করে সামনে যেই কাগজটা পাই ওই কাগজের মধ্যে টুকতে থাকি এইটা আমার একটা ভীষণ বদ অভ্যেস তারপর সেই কাগজগুলো এদিকে ওড়ে ওদিকে ওড়ে সেগুলো আবার চৈতি গুছিয়ে ওই ডায়েরির ফাঁকে রেখে দেয় কিন্তু আমাকেও অনেকগুলোই ডায়েরি দিয়েছে কিন্তু আমি কখনো কখনো ডায়রিতে লিখি কখনো কখনো হাতের কাছে যা পাই সেটা টেনে তার পেছনেই লিখতে শুরু করে দিই এই হচ্ছে আমার বদ অভ্যেস আচ্ছা সুদীপ্তা বোনের এই উপস্থিত স্যার করে দিয়েছে সুদীপ্তা ব্যাস এবারে আমি ভুলভাল কিছু বললে আমাকে ধরেই ধরিয়ে দেবে আজকে বলবো সুদীপ্তা বোনের দাদুর ঠাকুরদার কথা আমরা এতদিন কি শুনেছিলাম সুদীপ্তা বোনের দিদার বাবার কথা তাই শুনেছিলাম তো সেই যিনি ধ্যান করতে করতে এরকম ওপরে উঠে যেতেন হ্যাঁ সেই বুড়ো দাদু বুড়ো দিদা মনে আছে তো তোমাদের বুড়ো দাদু বুড়ো দিদার কথা আর আজকে আমি দাদা দাদামণির কথা দাদামণি হচ্ছেন সুদীপ্তার দাদুর ঠাকুর দাদা এবং তিনি অবাক হয়ে যাবে শুনলে তিনি কিন্তু আমাদের ঠাকুর পরমহংস দেবের সমসাময়িক আর ঠাকুরের সঙ্গে তার রীতিমতো দেখা সাক্ষাৎ যাতায়াত ছিল আমার এইটা শুনে যা এক্সাইটেড লেগেছে যে ঠাকুরের সঙ্গে তার রীতিমতো ইন্টারাকশন হতো সেই ইন্টারাকশন কিরকম হতো আমি তোমাদেরকে একটা গল্প বলছি তাহলে বুঝতে পারবে কিন্তু তার শুরুর আগে একটা কথা বলি আমরা কিন্তু এই এই সুদীপ্তার দাদুর ঠাকুর দাদাকে সুদীপ্তারা সবাই দাদামণি বলে রেফার করে ওরা তো আর দেখেনি তাকে কিন্তু তারা দাদামণি বলে রেফার করে তাদেরকে হ্যাঁ তো এই আর দাদুকে আর দাদুর মা বাবাকে কর্তা মা আর কর্তা বাবা এই বলে সুদীপ তারা পুরো ফ্যামিলিতে তারা রেফার করেন তারা বলেন যে কর্তা বা কর্তা বাবা আর তাদের ওপরে হচ্ছেন দাদা দাদামণি তো দাদামণি অত্যন্ত প্রচার বিমুখ মানে অতিরিক্ত মাত্রায় প্রচার বিমুখ একজন সাধক তাকে সাধকই বলবো তোমরা তার ঘটনা শুনলে বুঝতে পারবে তো তিনি কিন্তু ভাগলপুরে থাকতেন তার নাম সুদীপ্তা বোন বলেছে কিন্তু আমি তোমাদের কাছে তার নাম প্রকাশ করব না কেন না? তিনি হয়তো আজকে দেহে নেই হয়তো তার পরের বেশ কয়েকজন পুরুষ নেই তারা আজকে পৃথিবীতে কিন্তু তিনি যেহেতু প্রচার বিমুখ ছিলেন আমি তার ইচ্ছার সম্মানটা করতেই আমি কিন্তু তার নাম করব না আমিও দাদামণি বলেই বলবো সুদীপ্তার দাদামণি মানে আমাদেরও দাদামণি তা আমি দাদামণিই বলবো আমি সেই মহাপুরুষের নাম তিনি মহাপুরুষ তিনি কত বড় মহাপুরুষ সেটা তোমরা তার ঘটনা শুনলেই বুঝতে পারবে তিনি একজন মহাপুরুষ কিন্তু তার নাম আমি উজ্জ্ব রাখবো কারণ তিনি চাইতেন না যে তার নাম কোনোভাবে প্রচারিত হোক একদম যাকে বলে গুপ্ত সাধক তিনি ছিলেন গুপ্ত সাধক তো আমাদের ঠাকুরের সঙ্গে তার কি রকম যোগাযোগ ছিল তিনি ছিলেন ভাগলপুরের বাসিন্দা ভাগলপুরের ঘটনা কিন্তু তিনি মাঝে মাঝে কলকাতা শহরে আসতেন তখন ঠাকুরের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হতো একদিন নাকি এরকম হয়েছে যে ঠাকুর আর দাদামণি একই নৌকা করে কোথাও যাচ্ছেন বা কোথাও থেকে কোন জায়গা থেকে ফিরছেন মোট কথা একই নৌকায় দুজনে বসে আছেন ভাবো ঠাকুরের সঙ্গে বসে আছেন এটা ভেবেই তো আমার মানে গায়ে কাঁটা দিচ্ছে শিহরণ জাগছে যে ঠাকুরের সঙ্গে বসে আছেন উনি এবং দাদামণি তখন নাকি খুব খিদে পেয়েছে আর ঠাকুরের পায়ের কাছে একটা মাটির হাঁড়ি তো দাদামণি বলছে ঠাকুর আপনার হাঁড়িতে কি আছে তখন দাদামণির নাম নিয়ে ঠাকুর বলছেন কেন রে কী হয়েছে কি হয়েছে তোর তখন বলছে যে আমার খুব খিদে পেয়েছে দিন না ওখানে মিষ্টি টিষ্টি থাকলে তখন আমাদের ঠাকুর নাকি বলছেন যে না তুই এই মিষ্টিটা বোধহয় খেতে পারবি না বলছে কেন বলে আমাকে যে দিয়েছে সেই বা সেটা শুনলে যে দিয়েছে আমাকে এই মিষ্টির হাঁড়িটা সেটা শুনলে তোর হয়তো খাবার প্রবৃত্তি হবে না তা কে দিয়েছে আপনাকে হাঁড়ি বলছে যে আমাকে প্রণামী হিসেবে এই মিষ্টিটা দিয়েছে সে একজন ভদ্র একজন মহিলা এবং সেই মহিলা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত গণিকা তুই কি তার দাওয়া মিষ্টি খাবি তো সামহাও দাদামনি সেই সংস্কারটা উনি কাটিয়ে উঠতে পারেননি পারেন নি আমি আমি খাবো না জন্যই তো বললাম যে তুই খাস না তো এটা হচ্ছে ঠাকুরের সঙ্গে তার ইন্টারাকশনের একটা ছোট্ট ঘটনা কিন্তু তোমরা জানো তো আমাদের ঠাকুর তো তার কাছে তো সবাই একই রকম ছিলেন যেমন নটি তিনি যেভাবে উদ্ধার করেছিলেন তিনি তো আর কে বার বনিতা কে কি এইসব তো তিনি দেখতেন না কিন্তু সকলের জন্য নয় তাই তিনি বললেন যে তুই খাস না তোর সংস্কারে লাগতে পারে তো এই একটা ঘটনা হয়ে গেল যেটা এরপরের দাদামণির যে ঘটনা সে ঘটনা হচ্ছে দাদামণির বৌমা মানে দাদামণির পুত্রবধূ আমাদের সুদীপ্তার দাদুর মা মনির সুদীপ্তার দাদুর দাদা তো যাকে ওরা কর্তা মা বলে রেফার করে হ্যাঁ সেই কর্তা মা এবারে কর্তামার নাম ছিল ইন্দু দিয়ে বুঝেছো তো মানে ইন্দু বালা বা ইন্দু মতি এরকম কিছু একটা তো সুদীপ্তা বোন বলছে যে দাদা আমার অতটা মনে নেই তবে ওনার নামে শুরুতে ইন্দু ছিল এইটুকু মনে আছে এবারে ভদ্রমহিলার খুব দুঃখ কেন দুঃখ উনি যতবার প্রসব করেন ততবার সন্তান ভূমিষ্ঠ হয়ে কয়েক ঘন্টা থেকে মারা যায় একবার নয় দুবার নয় তিনবার নয় ছ ছবার এই ঘটনা ঘটে আচ্ছা নেটে কি সমস্যা হচ্ছে বর্ণালী ম্যাডাম বলছেন যে নেটে সমস্যা হচ্ছে বাকিরা কি শুনতে পাচ্ছ বাকিরা কি শুনতে পাচ্ছ নেটের গন্ডগোল তো একটা প্রচণ্ড লেগেই থাকে তার মধ্যে আজকে উপরজুপুরি বৃষ্টি হয়েছে আচ্ছা বাকিরা মোটামুটি শুনতে পাচ্ছেন তো এবারে কি হয়েছে এই আচ্ছা আচ্ছা তাহলে হয়তো বর্ণালী ম্যাডামের নেটে হয়তো কিছু প্রবলেম হচ্ছে আজকে বৃষ্টি টিষ্টি হয়েছে তো সেই জন্য হবে হয়তো তো এই কর্তা মার ছ প্রত্যেকবারই পুত্র সন্তান হয়েছে কিন্তু সেই সন্তান মানে হেলদি বেবি কিন্তু জন্মের ঘন্টা খানেক পরেই সে মারা যাচ্ছে শোকে দুঃখ কর্তা মানা পাথর হয়ে গেছেন মানে লিটারালি পাথর উনি কাঁদেন না উনি হাসেন না উনি ঘুমন না এরকম অবস্থা মানে ওনাকে সেই বাড়ির মেয়েরা কোনো রকমের স্নান করিয়ে দেয় কাপড়টা চেঞ্জ করিয়ে দেয় নিজেরা খাইয়ে দেয় এরকম মানে উনি একদম চুপ করে এরকমভাবে বসে থাকেন সারাদিন স্থানুর মতো তো সবাই তো ভীষণ চিন্তিত যে বৌমা যদি এইভাবে চলতে থাকে তাহলে তো বৌমাকে আমরা বাঁচাতে পারবো না এ কি অবস্থা মানে সে পাথর হয়ে গেছে ছ পুত্র সন্তান হারিয়ে সে পাগল হয়ে যাওয়ার মতো একদম কাঠ সবাই তো এবারে দাদামণিকে গিয়ে বললেন যে বৌমার তো এরকম অবস্থা ও তো আর দেখা যাচ্ছে না ওর দিকে বলে আচ্ছা শোনো আমি সন্ধ্যাবেলাতে যখন আধনিক করতে বসব বৌমাকে পরিষ্কার করে একটা পরিষ্কার শাড়ি পরিয়ে আমার ঠাকুর ঘরে নিয়ে আসবে ঠাকুর ঘরে নিয়ে এসেছে সবাই সন্ধ্যাবেলাতে তাকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে সে তো নিজে কিচ্ছু করতে পারে না তাকে পরিষ্কার করে একটা পরিষ্কার কাপড় কাপড়টাপড় পরিয়ে কাঁচা কাপড় পরিয়ে তাকে নিয়ে আসা হয়েছে দাদামণি যেই আসনে বসে পুজো করছেন তার সামনে আরেকটি আসন পাতা বৌমাকে এখানে বসাও বসেছে দুজন ঘরে থাকতে পারো বাকিরা বাইরে গিয়ে অপেক্ষা করো তো দুজন ছিলেন তো আর বাকিরা বেরিয়ে গেছিলেন এবারে ওরকমভাবে এই তো বসে আছেন কর্তা চুপ করে অদ্ভুত পাথরের মতো আর দাদামণি একটু পুজো করলেন জপ করলেন এই সমস্ত করলেন এইবারে একটা অদ্ভুত ঘটনা ঘটল ওই ফাঁকা ঘরের মধ্যে না হঠাৎ একটা বাচ্চার কান্না একটা সদ্যজাত শিশুর কোকিয়ে কোকিয়ে যেরকম ওয়া ওয়া করে কেটে ওঠে ওরকম কান্না আর এই কান্নাটা শুনে না কর্তামা হাও হাউ করে কেটে দিয়েছেন মানে পুরো দু চোখ বে অবিশ্রান্ত জলের ধারা মানে এত দিন বুকে চাপা সেই পাথর আজকে যেন সরে গেছে এবং ভেতরের সমস্ত কান্না তার চোখের জল হয়ে বেরিয়ে আসছে গল গল করে প্রচণ্ড কাঁদছে এই বাচ্চাটার কান্নার আওয়াজ শুনে তারপরে বাচ্চাটার কান্নার আওয়াজ থেমে গেল এবারে দাদামণি বলছেন বৌমা শান্ত হও শান্ত হও আর বৌমা শুধু একটা কথা বলছে যে বাবা কান্না শুনলাম আমি ওর মুখটা তো দেখতে পেলাম না বাবা আমি তো ওর মুখটা দেখতে পেলাম না শান্ত হও মা ওরকম করে না ওরকম করতে নেই হাউ হাউ করে কর্তা মা কাঁদছেন বাবা আমি ওর মুখটা তো দেখতে পেলাম না দুঃখ করোনা মা এই শিশুটির এইটুকুই আয়ু ছিল এবং সবচাইতে বিচিত্র ঘটনা এই যে ছবার তোমার কোলে একই শিশু এসেছে একটি শিশু ছবার তোমার কোলে এসেছে আর ছবারই জন্মে সে মৃত্যুবরণ করেছে মানে তুমি ভাবছো বোধ হয় ছটা সন্তান ছটা সন্তান না একটি সন্তান ছবার এসেছে আর জন্মেই সে মৃত্যুবরণ করেছে মা এইটুকুই ওর ভোগান্তি ছিল ওর ভোগান্তি বারবারও মাতৃ জঠরে আসবে জন্মাবে আরও চলে যাবে এতেই ওর যা কর্মফলের নাশ হয়েছে ওর জন্য তুমি চিন্তা করো না কিন্তু এইবারে তোমার কোলে আরেকজন আসবে সে কিন্তু তোমার কাছে থাকবে সে যাবে না একে তুমি যত্নে রেখো এই গল্পটা শুনে না এবং তারপরে যেটা হয় হ্যাঁ একটি আত্মা ছবার এসেছে আমার এই এই জায়গাটা শুনে না আমার ঠিক সেই মহাভারতের সেই গঙ্গা শান্তনুর পর্বের কথা মনে পড়ে গেল সেই গঙ্গার এক একটি একটি করে সেই অষ্টবসু পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ওইটুকুই তাদের কর্মফল যে তারা পৃথিবীতে জন্মাবে এবং মৃত্যু বরণ করবে এবং মা গঙ্গা তাদেরকে একবার করে জন্ম দিচ্ছেন আর জলে ভাসিয়ে দিচ্ছেন কিন্তু দেবব্রতকে তিনি জলে ভাসিয়ে দিতে পারলেন না কারণ তার ভোগান্তি অনেকটা ছিল তিনি অষ্ট বসুর এক বসু দু তো তার কিন্তু অনেকটা ভোগান্তি ছিল বলে তিনি থেকে গেলেন ঠিক বলছি না জয়িতাদি একদম শুনে আমার না ঠিক গঙ্গার কোল থেকে ওই অষ্টবসুর মুক্তির আমার ঠিক ওই গল্পটা মনে পড়েছে যে কর্তামার কোলে একটি সন্তানই বার 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 করে এসে নিজের কর্মফল কাটিয়ে দিয়ে গেল এইবারে যিনি এলেন তিনি হচ্ছেন সুদীপ্তার দাদু আর সুদীপ্তার দাদু জন্মানোর সঙ্গে সঙ্গে তার কানে কাঁধ কানটা বিধিয়ে দেওয়া হয়েছিল কানটা ফুটো করে দেওয়া হয়েছিল আর ওই যে কান আমি আমিও দেখেছি অনেক বাচ্চারা আমাদের ছোটোবেলায় অনেক টন্ধু ছিল কান বেঁধানো ছিল তো পরে মায়ের কাছে শুনেছি যে কোনো জায়গাতে যদি এরকম হয় যে বারবার হয়তো কারুর মিসক্যারেজ হচ্ছে বা বারবার হয়তো সন্তান ভূমিষ্ঠ হচ্ছে কিন্তু মারা যাচ্ছে তাদের নাকি ওরকম একটা খুঁত করে দেওয়া হয় শরীরে শরীরে খুঁত করে দিলে তাকে মৃত্যু নিয়ে যেতে পারে না এই বিশ্বাসে সেই কান ফুটো করে দেওয়া হয়েছিল এই যে অদ্ভুত ঘটনাটা আমার শুনে একদম সেই গঙ্গার ভীষ্মের কথা মনে পড়ে গেল আর ভীষ্মের প্রসঙ্গ যখন উঠল, তখন এবার আসল একটা কথা বলি যেটা সাংঘাতিক আশ্চর্যের এই দাদামণির যে কথা বলছি দাদামনির কিন্তু ইচ্ছামৃত্যু ছিল ভাবতে পারছ ইচ্ছামৃত্যু মৃত্যু যবে তিনি চাইবেন তিনি তবে দেহ রাখবেন না তারা প্রত্যেকেই পুত্র সন্তান ছিল দীপ্ত ওই সববারই ওই ছবারই পুত্র সন্তানই হয়েছিল এবং ওই একটি সন্তান ছবার এসেছিল কর্তাবার কোলে তো এইবারে এই সাধকের এই দাদামণির যিনি কিনা আমাদের ঠাকুরের সহচরও ছিলেন তার ইচ্ছা মৃত্যু ছিল এবং তিনি বলে গিয়েছিলেন আদেশ দিয়ে গেছিলেন যে আমার দেহ রাখার পরে আমাকে দাহ করবে না আমার দেহকে তোমরা গঙ্গাতে ভাসিয়ে দেবে এবং সেই গঙ্গাতে ভাসানোর একটি বিশেষ পদ্ধতি ছিল পদ্ধতিটা হচ্ছে তিনি যখন দেহ রাখেন তার দেহকে একটি কাঠের কফিন করে সেখানে শোয়ানো হয় এবং দুটি নৌকো পাশাপাশি এরকম দুটি নৌকো থাকবে আর আড়াআড়িভাবে এই কাঠের বাক্সটি শোয়ানো থাকবে মাঝ গঙ্গাতে গিয়ে এই নৌকা দুটি এরকম করে আস্তে আস্তে পরস্পরের থেকে সরতে থাকবে আর যখন একদম সরে যাবে এই শোয়ানো বাক্সটি জলের মধ্যে নিমজ্জিত হবে সেই অনেক আগে মা দুর্গার ভাসান হতো গ্রামগঞ্জে আমি চোখে দেখিনি কিন্তু ধরো টিভিতে দেখেছি বা ছবি দেখেছি এরকম যে গঙ্গাতে এরকম দুটো নৌকার মাঝখানে মায়ের চালচিত্তিরটাকে নিয়ে যাওয়া হতো এরকমভাবে দুটো নৌকো এরকম আস্তে 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 সরতে থাকতো এক পরস্পর থেকে আর মায়ের মূর্তি ওইভাবে বিসর্জিত হয়ে যেত তো দাদামণির এইভাবে গঙ্গাতে তার দেহকে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হয় এইবারে ঘটে একটি অদ্ভুত ঘটনা মাঝ গঙ্গায় গিয়ে যখন আস্তে 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 ভাবে সরে যাচ্ছে আর কাঠের বাক্সটি পড়ে যাবে সেই সময় কাঠের বাক্সর ভেতর থেকে জ্যোতি বেরোতে থাকে কল্পনা করতে পারছ আলো হয়ে যাচ্ছে মানে ওই যে বাক্সের ফাঁক ফোকর তার মধ্যে থেকে আলো এরকম আলোর ছটা বেরোচ্ছে এবং সেইভাবে বলে যতক্ষণ সেই মানে যারা অনলুকাস ছিল যারা তীরে দাঁড়িয়ে দেখছে দৃশ্যটাকে আত্মীয় পরিজন সবাই এবং যারা নৌকো নিয়ে চলে আসছে তারাও দেখছে যে ভেতর থেকে আলো বেরোচ্ছে সেই আলোকময় বাক্সটি ধীরে 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 জলের তলায় তলিয়ে গেল দাদামণি এইভাবে নিজের দেহ রাখলেন মানে ভাবা যায় আমি শুনেছিলাম ও ছবিও আছে মানে যারা তোমরা অরবিন্দ আশ্রমে গেছ যে ঋষি অরবিন্দ মারা যাওয়ার পর তার দেহ কিন্তু বোধ হয় একাধিক বোধহয় দু তিন দিন রাখা হয়েছিল তার দেহ আমি যদি খুব স্মৃতিভ্রষ্ট না হই এবং তার শরীরে এতটুকু বৈকল্য আসেনি এতটুকু তার শরীরে কোনো রকমের মানে যেইগুলো আমরা বলি রাইগার মর্টিস হওয়া বা শরীরের নানান রকমের যে এগুলো কিচ্ছু হয়নি এবং একদম সেই তেল চুকচুকে চুল ঝকঝকে স্কিন তপ্তকে স্কিন এরকম এরকমভাবে মনে হচ্ছে তিনি যেন শুয়ে আছেন এবং সেই তার মৃতদেহের একটা ছবিও না অরবিন্দ আশ্রমে টাঙানো ছিল উনি একদম উনি কিন্তু দিন তিনেক ফ্রেশ ছিলেন কোন কোন মৃত্যুর কোনো লক্ষণ তার মধ্যে দেখা যায়নি আমি আরেকজনের এরকম শুনেছিলাম যে আমার এক আমার দাদুর পরিচিত এক ভদ্রলোক ছিলেন আমার দাদু কিন্তু স্পিরিচুয়ালি খুব উন্নত একজন ব্যক্তি ছিলেন তো দাদুর নিজস্ব কিছু ভক্ত ছিল তারা দাদুর কাছে আসতেন নিয়মিত দাদু দীক্ষা ঠিকা দিতেন না কিন্তু দাদু সেসব কিছু করতেন না কিন্তু দাদুর কথা শোনার জন্য প্রত্যেকদিন বিকেলে আমি যখন গ্র্যাজুয়েশান করি তখন তো আমি মামার বাড়িতে আমার বাবা তখন বদলি হয়ে গিয়েছিলেন নাগপুরে আমাকে নিয়ে যেতে পারেননি তো আমি মামার বাড়িতে থেকে তখন আমার গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করছিলাম আমি তো আবার দাদুর সঙ্গে দাদুর ঘরে থাকতাম সেই সময় আর আমি দাদুকে দাদু ভাই বলতাম তো দাদু ভাই ইয়ের দাদু ভাইয়ের কথা শুনতে দাদু ভাইয়ের সঙ্গে ধর্ম আলোচনা করতে বেশ কয়েকজন ভদ্রলোক প্রত্যেক সন্ধ্যেবেলায় আসতেন এবং রীতিমতো যাকে বলে দাদুর দাদু ভাইয়ের পদসেবা করা কেউ পায়ের নখ কেটে দিচ্ছেন কেউ পা টিপে দিচ্ছেন মানে ভীষণ আদর যত্ন করতেন দাদুকে তারা কেউ মিষ্টি নিয়ে আসছেন এরকম দা দাদুর এরকম একটা ভক্তমণ্ডলী ছিল তো তাদের মধ্যে একজন ভদ্রলোক আসতেন তার নামটা আমি উজ্জ্ব রাখছি নামটা বলছি না তিনি ভবানীপুরে থাকতেন আমার মামার বাড়ি ভবানীপুরে তো এখন ভবানীপুরের বাড়িটা আছে কিন্তু ওরা কসবাতে শিফট করে গেছে তবে বাড়িটা আছে কেয়ারটেকার আছে ওখানে এবং ওখানে ঘট প্রতিষ্ঠিত আছে ওখানে ঠাকুর মশাইরা এসে নিত্য পুজো করেন ওই সব ব্যাপার রয়েছে তো ওই তিনিও ওই ভবানীপুরে টার্ফ রোড বলে একটা জায়গা আছে ভবানীপুরে তো আমার মামার বাড়ি ছিল টার্ফ রোডে তো ওই টার্ফ রোডের ওখানেই ওই ভদ্রলোক থাকতেন তার বাবারও ছিল ইচ্ছামৃত্যু তিনি নাকি বলে দিয়েছিলেন এই শোন অমুক দিন আমি কিন্তু চলে যাচ্ছি দিয়ে উনি সমস্ত ছেলেমেয়েদেরকে ডেকে কাজকর্ম বুঝিয়ে দিয়েছিলেন এই 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 ওই ওই এইখানে এই রইলো এইখানে তাই রইল এইখানে এই কাগজ ওখানে তাই এ সমস্ত বলে টলে দিয়ে তিনি ওই দাওয়ায় আসন বলে আসন পেতে দে তো আসন পেতে দেওয়া হয় আসন পেতে উনি বসে উনি ধ্যানাসনে বসেন এবং উনি দেহত্যাগ করেন মানে এইটা কিন্তু আমি শুনেছিলাম ওই ভদ্রলোকের মুখে যে আমার বাবা এইভাবে দেহত্যাগ করেছিলেন আমাদের সব জানিয়ে মানে সেই বাবা কি কি যে যা যা খেতে ভালোবাসে সেইগুলো রান্না করা হয়েছিল সেগুলো খেটে সমস্ত কিছু করে মানে পুরো একদম প্ল্যান্ড বাড়ির সমস্ত কাজকর্ম বুঝিয়ে টুঝিয়ে দিয়ে টিয়ে তিনিও সাধক মানুষ ছিলেন অবশ্যই নইলে এ আর সকলের ভাগ্যে ঘটে তো তিনি সমস্ত কিছু বুঝিয়ে টুঝিয়ে দিয়ে এবং আগে বেশ কয়েকদিন আগে বলে দিয়েছিলেন এক সপ্তাহ আগে না চার পাঁচ দিন আগে এরকম উনি বলে দিয়েছিলেন আমি অমুক দিন অমুক তিথিতে আমি দেহ রক্ষা করব বলে উনি আসন পেতে এরকম ধ্যানমগ্ন হয়ে বসেন এবং উনি ওনার দেহ ছেড়ে দেন তো এই ইচ্ছামৃত্যুর আমি এই একটা গল্প শুনেছিলাম ঘটনা শুনেছিলাম মানে ওই ভদ্রলোকের মুখে তার বাবা সম্পর্কে আর সুদীপ্তার কাছ থেকে শুনলাম এই দাদামণির গল্প এবং সুদীপ্তা বোন অত্যন্ত ভাগ্যবতী তুমি তুমি অত্যন্ত ভাগ্যবতী যে তোমার ব্লাড লাইনে এমন সাধকদের উপস্থিতি আছে তোমার রক্তে এমন সাধকদের রক্ত মিশে আছে যে সেই আমরা বুড়ো দাদুর কথা যেমন শুনেছি এখানে দাদামণির কথা শুনলাম তুমি অত্যন্ত ভাগ্যবতী বোন মানে অনেক ভাগ্য না হলে এরকম কুলে হয়তো জন্ম হয় না তা আমি কি ঠিকঠাক বলতে পেরেছি দাদামনির ঘটনা হ্যাঁ গোদীপ তো এরকম আগে অনেক হতো এবং একটি একটি ঘটনা তো আমার মনে আছে আমাদের আমার আমি তখন বেশ ছোট খবরের কাগজে এসেছিল যে আমাদের কালীঘাটের মাকে একজন একজন ভদ্রমহিলা নাকি প্রণাম করছেন মানে তিনি গর্ভগৃহে দু তিনি যেরকম হয় পুজো দিতে এসছেন গর্ভগৃহে গিয়ে উনি এরকম করে প্রণাম করছেন এরা প্রণাম করেই যাচ্ছেন করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তো তবে সরুন আমরাও তো পুজো দেবো তো পাণ্ডাকে বলেছে কি ভদ্রমহিলাকে সরান তো যেই পাণ্ডা মা উঠুন বলে করতে গেছে ভদ্রমহিলা পড়ে গেছেন মানে ভদ্রমহিলা ওই মাকে নমস্কার করতে করতেই ওনার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছে এটা কিন্তু এতে এসেছিল। এটা খবরের কাগজে বেরিয়েছিল এইটিজের শুরুর দিকটিকে হবে হয়তো তো সুদীপ্তা বলছে যে ঠিক 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 দাদা তাহলে দাদা ঠিকঠাক পাশ করলো তো কারণ এই রকম মহান জীবনের কথা আলোচনা করতে গেলে ভুলভ্রান্তি হলে চলে না হ্যাঁ তুমি বলো দিয়ে এরকম একটা ঘটনা হয়েছিল না খবরের কাগজে এসেছিল ঘটনাটা আর মনে আছে সবাই বলতো ইস বাবা দেখো কি সুন্দর মৃত্যু কি সুন্দর মৃত্যু প্রত্যেকে বলেছিল কি সুন্দর মৃত্যু এরকম মৃত্যু যেন সকলের হয় আমাদের বিশ্বাস যে কেউ যদি সেই বিশ্বাসটাকে বুকের মধ্যে নিয়ে এইভাবে যেতে পারে তার থেকে কে ভাগ্যবান বা ভাগ্যবতী হতে পারে এবারে আরেকটা ঘটনা বলে তোমাদেরকে আজকের ঝুলি বন্ধ করব এটিও একটি বিশ্বাসের ঘটনা কারণ আজকে বলেছি আজকে পুজো স্পেশাল তো কি এই গল্পটি আমাকে যিনি বলেছেন তিনি হচ্ছেন আমাদের আরেক জয়িতাদি আমাদের তো এক জৈতাদি রয়েছে ভীষণ আদরের ভীষণ সম্মানের জয়িতা দাস দিদি যিনি রয়েছেন এখনও রয়েছে জয়িতাদি আমাদের সাথে আর আরেকটি জৈতাদি আমাদের সঙ্গে থাকেন ইনি জয়িতা ঘোষ দিদি ইনি দি ইনি ছোট তো এই জয়িতা ঘোষ দিদি মাঝে মাঝে থাকেন মাঝে মাঝে থাকেন না আমি জানি না আজকে জয়িতা ঘোষ দিয়ে আছেন কি না কোনো সারা শব্দ তো দেখছি না দিদি যদি তুমি থেকে থাকো আমাকে এখানে একটু সারা দাও তো সেই জয়িতা দিদির বলা একটি ঘটনা তোমাদেরকে আজকে বলি এটাও জয়িতা দিদির মামার বাড়ির ঘটনা মামার বাড়ি হচ্ছে জলপাইগুড়িতে তাপসিদি দেখো জলপাইগুড়ির ঘটনা বলছি কিন্তু তোমার চেনা চেনা লাগে কি না দেখো জলপাইগুড়িতে শিল্প সমিতি পাড়া বলে একটি নাকি পাড়া আছে তো সেই শিল্প সমিতি পাড়াতে হ্যাঁ এরকম অনেক হয় বর্ণালী ম্যাডাম ঠিক বলেছেন এই যে গৃহদেবতাকে প্রদাম করতে গিয়ে আর ওঠেননি কি মানে এগুলো না সত্যি এগুলোর জন্য পুণ্য লাগে এগুলোর জন্য সত্যি সাধনা লাগে এরকম অসাধারণ মৃত্যু সবার কপালে তো জোটে না তো ওই শিল্প সমিতি পাড়াতে জয়িতা দিদির মামার বাড়ি আর মামার বাড়ি হচ্ছে গোস্বামী বংশ মানে গোসাই বংশ দাদুর নাম বিজয় কৃষ্ণ গোস্বামী আরেকজন বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন আমাদের ঠাকুরের সমসাময়িক মহাপুরুষ তিনি বিজয়কৃষ্ণ গোস্বামীর আশ্রম রয়েছে পুরীতে তিনি তো মানে মহাপুরুষ বিজয়কৃষ্ণ গোস্বামী তো আমাদের এই দিদির দাদুর নামও বিজয়কৃষ্ণ গোস্বামী এবং তিনিও ভক্তিতে কিন্তু ভক্ত শিরোমণি তাকেও বলা চলে কেন বলা চলে এই ঘটনাটা শুনলে বুঝতে পারবে তিনি ছিলেন ডাক্তার এবারে তিনি বাড়ির থেকে বেশ কিছুটা যেতেন জৈতাদি যদ্দূর মনে আছে বলছে মঙ্গল ঘাট বলে কি কোনো জায়গা আছে তাপসিদি বলতে পারবে মঙ্গলঘাট কি এরকম সিমিলার কোনো নামের একটি জায়গা সেইখানে দাদু যেতেন রুগী দেখতে সেখানেই তার ডিসপেন্সারিটা ছিল আর কি আর দাদুর ছিল একজন বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট যে সঙ্গে 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 ঘুরত আর এই যে গোস্বামী বাড়ি বা গোসাই বাড়ি সেখানে ছিলেন রাধা মাধব একটা পেল্লাই মস্ত বড় একটা পিতলের সিংহাসনে জৈতাদি বলে যে সেই সিংহাসন নাকি এত ভারী এত ভারী বলল যে তুই মানে নাড়াতে পারবি না মোটে পিতলের সিংহাসন এমনি ভারী হয় ছোটো ছোটো সিংহাসনগুলো বেশ হেভি হয় আর এটা তো বিশাল বড় একটা সিংহাসন আর তার মধ্যে কোষ্টি পাথরের আমাদের মাধব আর পিতলের শ্রীরাধিকা সেভাবে রাধা মাধব সেখানে বিরাজিত আর বিশেষ পূজা হতো দোল পূর্ণিমার দিন দোল পূর্ণিমার দিন দূর দূরান্ত থেকে লোকজন আসতো আবির নিয়ে ফুল নিয়ে মিষ্টি নিয়ে খাবার দাবার ভোগ অনেক কিছু হতো কীর্তন হতো অনেক কিছু হতো নাম গান হতো তো মানুষের বিশ্বাস অনেকের অনেক কিছু ফলেও যেত তাই তারা ওখানে আসতেন ভক্তিভরে তো রাধা মাধবকে প্রচুর গয়না দিতেন কারুর মানসিক হয়তো পূর্ণ হয়েছে গয়না দিলেন তো এই করে করে রাধা মাধব কিন্তু খুব সেজে গুজে একেবারে রাজারানী হয়ে বসে থাকতেন এমনকি মাধবের হাতের যে মোটা বাঁশি সেই বাঁশিটিও ছিল কিন্তু সোনার হুম আর দাদুদের এই যে ঠাকুর ঘর, ঠাকুর ঘরটা ছিল তাদের যেখানে তারা থাকে তাদের যে বেডরুমসগুলো মাঝখানে একটা উঠোন উঠোনের ওই পারে রান্নাঘর আর ঠাকুর ঘর পাশাপাশি আমরা পুরোনো দিনের বাড়ির স্ট্রাকচার যদি দেখি দেখবে কিছু কমন জিনিস থাকে একটা দাওয়া থাকে ছোট বা বড় আর টয়লেট থাকে অনেক দূরে মানে বেডরুম থেকে অনেকটা দূরে থাকে স্নানের স্নানের ঘর আর ঠাকুর ঘরও একটু আলাদা থাকে রান্নাঘরটাও একটু আলাদা থাকে এই রকম আর কি ব্যবস্থা অনেক দিন আগের কথা সেই গ্রাম্য সেট আপ সেরকম জায়গাতে এরকম রয়েছে আর আরেকটা জিনিস খুব হতো যে একটা পিছন দিকে দরজা হতো খিড়কি দরজা একটা সদর একটা খিড়কি এই বাড়িটাও ঠিক সেই রকমভাবেই ডিজাইন এবারে কি হয়েছে যে দাদু একদিনকে তো রুগী দেখতে গেছেন রুগী দেখে টেখে উনি তো ফিরে এসেছেন ফিরে এসে ঠাকুর ঘরে গিয়ে উনি হাঁ এ কি রাধা মাধব কোথায় গেল একে ডাকছেন ওকে ডাকছেন মামাদেরকে ডাকছেন মানে যারা মামা তাদেরকে ডাকছেন ছেলেদেরকে ডাকছেন মেয়েদেরকে ডাকছেন কিনি কোথায় গেল রাধা মাধব বাবা আমরা তো জানি না আমরা তো যখন এসেছি মানে ধূপ ডিপ দিয়ে টিয়ে গেছি তখনও তো ছিল কোথায় গেল দাদু তো কড়াঘাত ঠাকুর কি অপরাধে তুমি আমাকে ছেড়ে গেলে কি অপরাধ করেছি যে তুমি ছেড়ে চলে গেলে রাধা মাধব তুমি ছেড়ে চলে গেলে দাদুর কান্না তো বাদ ভাঙছে না বাদ মানছে না সবাই বলছে বাবা এরকম করবেন না অসুস্থ হয়ে যাবেন আমরা একটা পুলিশকে খবর দিই বলো না পুলিশকে খবর দেওয়া চলবে না রাধা মাধব যদি চলে গিয়ে থাকেন আমাকে ছেড়ে গিয়ে থাকেন তো নিজের ইচ্ছে গেছেন স ইচ্ছায় আমি পুলিশ পুলিশ টুলিশ করতে চাই না এরকম করতে করতে হঠাৎ বলল হ্যাঁ রে আমার ওই ছেলেটি মানে অ্যাসিস্ট্যান্টের নাম করে বলছে ও কি এসেছিল আজকে বলে হ্যাঁ এসেছিল তো কেন বাবা আমাকে বললো যে ডাক্তারবাবু আজকে আমার একটু তাড়াতাড়ি ছুটি চাই তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তখন বললো ডাক্তারবাবু একটা কাজ করি আপনার ভারি ভারী অনেক ব্যাগ ট্যাগ রয়েছে তো আমি সেই ব্যাগ ছাতা এগুলোকে আমি বরঞ্চ আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি দিয়ে আমি মানে দিয়ে আমি ছুটি নেব বলে আমি তো দিয়ে দিয়েছি তো ও তো বলে হ্যাঁ বাবা ও তো এসে আপনার ব্যাগ ছাতা এগুলো তো দিয়ে গেল বলে তাহলে সন্দেহ হয়েছে মানে পাকা মাথা তো এটাই হচ্ছে অভিজ্ঞ বুদ্ধি বলে তাহলে ওই প্রথমবার এসে সব কিছু চকআউট করে গেছে দেখে গেছে সব কিছু দ্বিতীয়বার অন্ধকার পড়ার পর ওই পেছনের পাড়ের দরজা দিয়ে ও ঢুকে এসে ও রাধা ওই নিয়ে গেছে কিন্তু প্রমাণ তো কিছু নেই আর বুঝতে পারছো তখনকার দিনে তো আর মোবাইল ফোন টোন নেই যে একটা ফোন করে হ্যাঁ তুই কোথায় আছিস জিজ্ঞেস করা যাবে ফোন নেই কিন্তু দাদুর মনে সন্দেহ তো মোটামুটি উনি বুঝে গেছেন যে এই অ্যাসিস্ট্যান্টেরই কাজ এইটা কিন্তু উনি পুলিশকে খবর করেননি উনি পুরো ঠাকুরের ওপর উনি নির্ভর করে আছেন বাবা রাতের খাবারটা খা খাও আমি আজকে কিচ্ছু খাবো না না খেলে যে শরীর খারাপ করবে না না আমি খাবো না রাধা মাধব আমাকে ছেড়ে চলে গেছে আমি খেয়ে ঘুমোতে পারি আমি ঘুমবো না আমি খাবো না তো না খেয়ে উনি শুয়ে পড়লেন জল খেয়ে সবাই তো সবাই মর্মাহত বুঝতে পারছো তো মানে বাড়ির থেকে যদি দেবতার বিগ্রহ চুরি হয় সকলের মনে হয় না জানি কী বিপদ ঘনিয়ে আসছে তখন হঠাৎ অনেক রাত পাড়া গায়ে তো বুঝতে পারছো যে একটুখানি সে আটটা টা বাজা মানেই প্রায় নিষুত রাত তখনকার দিনে আর তখন অনেক রাত হঠাৎ শোনা যাচ্ছে সেই বড় মামার নাম করে দাদু ডাকছে এদিকে আয় 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 শিগগিরি আয় একটা বড় টর্চ আর দুটো গামছা নিয়ে আয় কি হয়েছে বাবা কি হয়েছে ডাকছো কেন এরকম রাত্রির বেলাতে কটা বাজে যেন রাত্রি দুটো বাজে দুটোর সময় তুমি গামছা টর্চ নিয়ে কি করবে চল 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 নদীতে যেতে হবে এবারে নদী কি করলা নদী দাদুদের বাড়ি থেকে বেরিয়ে একটু গলিপথ দিয়ে হেঁটে একটু ঘুরলে করলা নদী ছিল সেখানে তো সেই নদীতে দাদুরা স্নান টান করতে যেতেন বা সেই নদীর তাদের যাতায়াত তো ভালো মতোই ছিল তো বলছে যে ওই নদীতেই রাধা মাধব আছে চল 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 কি বলছো উল্টোপাল্টা কি আমি বুঝতে পারছি না রাধা মাধব আছে মানে আমি যা বলছি তাই করো চলো আমার সঙ্গে বেশি কথা বলো না তখনকার দিনে তো বাবাকে সবাই খুব ভয় পেতো তো বাবার পেছন পেছন যেতে 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 যাচ্ছে বাবা কি করছে কে জানে এই রাত্রি দুটোর সময় জলে নামবে তোমার তো ঠান্ডা লাগবে চুপ একদম কথা নয় তো বাবা তো সেই করলা নদীর ধারে গিয়ে জামাকাপড় সব ছেড়ে গামছাটি পরে জলের মধ্যে নামলেন জলের মধ্যে নেবে বাঁ দিকে উনি একটু চলে গেলেন কে পাঁকের মধ্যে না কি জানি এরকম এরকম করে হাতরাচ্ছেন ডুবছেন আবার উঠছেন বাবা কি হলো দাঁড়াও আমি খুঁজছি খুঁজছে 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 কি খুঁজছে মধ্যে চেপে রাধা মাধবকে তুলে ওই পাক থেকে রাধা মাধবকে টেনে তুলে এই যে আমি পেয়েছি আমি রাধা মাধবকে পেয়েছি এবার তো বাড়িতে এসে স্নান টান করা হলো রাধা মাধবকে পরিষ্কার করা হলো আবার নতুন জামা কাপড় পরিয়ে টরিয়ে সেই আসনে তাদেরকে স্থাপন করা হলো এইবারে তো সবাই বলছে আচ্ছা তুমি জানলে কি করে যে রাধা মাধব ওইখানে আছে করলা নদীতে পাঁকের মধ্যে বলছে রাধা মাধব আমাকে নিজের স্বপ্ন দিয়ে বলেছেন যে আমি আমাকে ওরা নেয়নি আমার গয়না নিয়ে গেছে কিন্তু আমাকে ওই নদীর পাকে পুঁতে দিয়েছে তুই জলে নেবে একটু বাঁ দিকে যাবি বাঁ দিকের পাঁকের মধ্যে আমি পোতা অবস্থায় রয়েছি ওখান থেকে আমাকে নিয়ে আয় তো দাদু সেই রাত্রির বেলাতে সেই করলা নদীতে নেবে সেই পাঁক ঘেটে সেখান থেকে রাধা মাধবের বিগ্রহকে উদ্ধার করে নিয়ে এসে প্রতিষ্ঠিত করলেন আবার বাড়িতে কালের নিয়মে যা হয় মেয়েদের বিয়ে হয়ে গেল ছেলেরা কাজে কর্মে অন্য শহরে চলে গেল দাদু দেহ রাখলেন এবারে কী হলো যে রাধা মাধবকে তখন জলপাইগুড়ির কালীবাড়িতে রেখে দেওয়া হয়েছিল নিত্য পূজার জন্য কিন্তু কিছুদিন পর আবার ছোট মামা ফিরে আসেন বড় মামা ততদিনে কিন্তু গত হয়েছেন ছোট মামা ফিরে এসে আবার সেই তাদের প্রাণের বিগ্রহকে জলপাইগুড়ি কালীবাড়ি থেকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে এসে সেই পিতলের সিংহাসনে আবার প্রতিষ্ঠা করেন তো এখন সেই পুরনো বাড়িতে সেই জলপাইগুড়িতে ছোট মামার বাড়িতে ছোট মামার কাছে তার তত্ত্বাবধানে রাধা মাধব সুখে স্বচ্ছন্দে দিন কাটাচ্ছেন জৈতাদির মামার বাড়িতে সেখানে গেলে হয়তো আজও তাদের দর্শন পাওয়া যাবে তো কীরকম অদ্ভুত ঘটনা বলো ঠাকুর নিজে আর এইবারে কি হলো ওই যে তোমাদের এখন মনে হতে পারে সোনার গয়নারগুলো কি হলো সোনার গয়নাগুলো পাওয়া যায়নি এবং দাদু বলেছিল যে আমি থানা পুলিশ করব না রাধা মাধবকে পেয়েছি এই অনেক রাধা মাধব চাইলে গয়না আরও আসবে সব তাঁর ইচ্ছের ওপরে এই হচ্ছে সত্যিকারের ভক্ত যার একদম নির্লোভ আমরা হলে বোধ হয় চোদ্দবার আগে গয়নাটাকে খুঁজে বার করার চেষ্টা করতাম যে মোটা সোনার বাসি অত গয়না সেগুলো কোথায় গেল আমরা হয়তো সেইগুলোকে খুঁজে বার করার চেষ্টা করতাম কিন্তু ইনি এমন সাধক মানুষ ইনি বললেন রাধা মাধবকে পেয়ে গেছি ব্যাস আমার গয়না টয়নার কিচ্ছু প্রয়োজন নেই যদি ঠাকুরের পড়ার ইচ্ছে হয় নিজের গয়না ঠাকুর নিজেই জোগাড় করে নেবেন আমি গয়নার জন্য থানা পুলিশ করে লোভ করতে যাব না আমার যাকে পাওয়ার আমি তাকে পেয়ে গেছি নাসরিন বলছেন যে আমরা যে ধর্মেরই হই না কেন সত্যি কি আমরা উপরওয়ালার সাথে আমাদের ওই রকম কানেকশান আছে ওই ভদ্রলোকের কি অদ্ভুত কানেকশান সত্যি খুব ভাল লাগলো অনেক কিছু সত্যি সত্যি নাসরিন আমাদের মানে ধর্ম নামে ধর্ম আলাদা সবাই মানিত সেই পরম শক্তিকে এক একজন এক একটা রূপে হয়তো তাকে বর্ণনা করি যেমন আমাদের সনাতনীদের মধ্যে আমরা কেউ মা বলে তাকে দেখি আমরা কেউ তাকে বাবা বলে দেখি আবার এখানে তো একটা গল্প শুনলে সেখানে সে নিজেই বলছে আমি তোমার ছোট বোন আমরা সব রকম সম্পর্ক দিয়ে তাকে দেখার চেষ্টা করি কিন্তু আসলে সেই মহাশক্তি তো এক সব ধর্মই তারই উপাসনা করে যে তাকে যে নামে ডেকে যে তাকে খুশি যার বিশ্বাস কিন্তু আসলে তো সেই একই আর আমরা যার পথ অনুসরণ করি আমাদের যে ঠাকুর মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তিনি তো প্রত্যেকটি ধর্ম নিজে পালন করে দেখেছেন এবং দেখে তিনি বলেছেন যে সব ধর্মের শেষ কথা ওই একই একই পরম শক্তি কাজেই তাতে কোনো বিভেদ নেই কোথাও কোনো বিভেদ নেই কাজেই আপনার ধর্ম আমার ধর্ম সে নামে সে আপনার নাম নাসকিন আমার নাম সোমশুভ্র এইরকম নামের ফারাক মাত্র কিন্তু আদপে কিন্তু সবাই এক আদপে তো আমরা সবাই মানুষ এক একজনের এক একটা নাম যে যে নামে ডাকতে ভালোবাসে সেরকমই তো এই যে সত্যি এই যে কানেকশানটা এই যে সংযুক্তি নিজেকে একেই যোগ বলা হয় যে যোগ সূত্র আমার তো যোগ বলতে আমি একটা খুব সহজ উদাহরণ দিই সেটা হচ্ছে টেলিফোন রিচার্জ করা যে আমরা হচ্ছি এই মোবাইল ফোনের সেটের মতো আমাদের এনার্জি ডিপ্লিট করতে থাকে আমাদের এনার্জি কমতে থাকে কিন্তু যদি আমরা চার্জার দিয়ে সেই আসল পাওয়ার পয়েন্টের সঙ্গে নিজেদেরকে কানেক্ট করে দিতে পারি তাহলে কিন্তু আবার ব্যাটারি হান্ড্রেড পারসেন্ট গিয়ে ফুল হয়ে যাবে যোগ আসলে তাই সেই পরম সোর্স অফ এনার্জি তার সঙ্গে নিজেকে কানেক্ট করা তো আমরা যখন ডিপ্লিটেড হতে থাকি আমাদের যখন কমতে থাকে আমাদের চার্জ আমাদের এনার্জি তখন তার সঙ্গে যদি নিজেকে সংযুক্ত করে ফেলতে পারি কোনোভাবে তাহলে আমরা কিন্তু আবার ফুল হয়ে যাব আমরা পূর্ণ হয়ে যাব সেই শক্তিতে তো এই এই চার্জার নিয়ে ঘুরতে হবে মোট কথা সব সময়তে এইটা মনে রাখতে হবে চার্জার নিয়ে ঘুরতে হবে আর এই চার্জারটাই হচ্ছে আমাদের প্রার্থনা হোক আর যাই হোক এটা আমরা যাকে বলি খ্রিশ্চানদের প্রেয়ার হোক ইসলাম ধর্মাবলিবীদের জন্য নামাজ হোক এই এইটাই হচ্ছে সেই চার্জার যে চার্জ দিয়ে আমরা সেই পরম শক্তির সঙ্গে নিজেকে সংযুক্ত করি নাসরিন বলছেন সত্যি দাদা আপনার কথাগুলো খুব ভালো লাগলো আমি ব্রেস্ট ক্যান্সারের রোগী কেমো নিচ্ছি তিন সপ্তাহ পরপর তারপরে উপরওয়ালা আমাকে অনেক ভালো রেখেছেন একদম কোনো আমি জানি না নাসরিন যে আমি মানে আপনি আমার থেকে বয়সে বড় না বয়সে ছোট। আপনাকে আমি বোন বলেই মনে দিদি না বোন এটা আমি ঠিক এ করতে পারছি না কিন্তু আমি ভাই হিসেবে বলছি আর আমি তুমি করেই বলছি সম্পর্কটা যখন ভাই বোনের হলো তখন তুমি করেই বলছি তুমি একদম চিন্তা করো না মানুষের শরীর থাকলে মানুষের কত রকমের অসুবিধা হয় না আমি তাহলে দাদা হলাম আমি তাহলে নাসরিনের দাদা হলাম তাহলে আমি দাদা হিসেবে বলছি তুমি আমার ছোট বোন আমি তোমাকে বলছি বোন তুমি একদম কখনো তুমি মন খারাপ করো না শরীর থাকলে আমাদের আধি ব্যাধি শরীর একটু বিগ্রবেই কিন্তু তোমার এই যে মনের তোমার যে বিশ্বাস মনের যে তোমার আনন্দ এইটা কোনো দিন কেউ কেড়ে নিতে পারবে না আমি তোমাকে বড় দাদা হয়ে বলছি একদম তুমি একটা ভাই পেলে একদম তুমি আমাকে তোমার দাদা বলে জেনো আমি তোমার দাদা তো নাসরিন তুমি একদম চিন্তা করো না আর আমাদের বোন যাতে ভালো থাকে আমরা প্রত্যেকে আমাদের এই পরিবারের যারা যারা সদস্য আছেন আমরা প্রত্যেকে তোমার সুস্থতা কামনা করব। এবং আমার দৃঢ় বিশ্বাস যত বাধা বিপত্তি হোক না কেন তুমি সমস্ত কিছু কাটিয়ে তুমি বিজয়ী হবে তুমি বিজয়ী হবে বোন আমি তোমাকে বলে দিচ্ছি তোমার চোখে যে তুমি বলছো তোমার চোখে পানি এসে গেল পানিটা যেন আনন্দের পানি হয় নাসরিন এটা আনন্দের পানি যেন হয় দুঃখের যেন না হয় আমি দাদা হয়ে আমাদের তো একটা পুণ্য তিথি আমাদের তো একটা পূর্ণ সময় পড়ে গেছে সেই পুণ্য তিথিতে আমি তোমাকে এতগুলো ভাই বোনের সঙ্গে গলা মিলিয়ে আমি তোমাকে বলছি বোন তোমার কিচ্ছু হবে না তুমি সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সমবেত প্রার্থনায় কাজ হয় তোমাকে আমরা কিচ্ছু হতে দেব না পরম শক্তিবাদের কাছে আমরা প্রত্যেকে সম্মিলিতভাবে প্রার্থনা করব, যাতে আমাদের নাসরিন বোন একদম সম্পূর্ণ সুস্থ হয়ে সে এইখানে জানায় যেন যে দাদা আমি সম্পূর্ণ সুস্থ এবং নাসরিন সেটা পারবে কারণ নাসরিন যখন এইভাবে ও মনে আনন্দনীয় গল্প শুনছে আমাদের সঙ্গে ও এত সুন্দর করে ও গল্প গল্প করছে তোমার মনে সেই শক্তি আছে তুমি পারবে তুমি পারবে বোন আজকের এই পুণ্য সময়ে দাঁড়িয়ে আজকে আমাদের ধর্মমতে আজকে তৃতীয়া আজকে আমাদের মায়ের পুজো তা আমি সেই পুজোর দিনে আমি তোমাকে যদি আমার কোনো পুণ্য বল থাকে আশীর্বাদ করার ক্ষমতা যদি আমার থাকে আমি সমস্তটা দিয়ে তোমাকে আশীর্বাদ করছি যদি আমার আদৌ আশীর্বাদের ক্ষমতা থাকে কিন্তু প্রার্থনার ক্ষমতা তো আমার আছে তোমার জন্য প্রার্থনা করার দাদা হয়ে আমি তো বোনের হয়ে বোনের জন্য প্রার্থনা করতেই পারি আমি প্রার্থনা করবো বোন তুমি সুস্থ হয়ে যাও আর পৃথিবীতে যারা যেখানে অসুখী যেখানে যারা অসুস্থ যেখানে যারা সমস্যায় রয়েছে প্রত্যেকের জন্য এসো আমরা প্রার্থনা করি প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করি এই পূর্ণ দিনে আমাদের সমস্ত ভাই বোনেরা সুস্থ জীবন ফিরে পাক তাদের শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা সমস্যা অশান্তি সমস্ত কিছু যেন চলে যায় ঠাকুরের কাছে আমরা এই প্রার্থনা করব আর আজকে সব কটা আমি কিন্তু তোমাদেরকে খুব পজিটিভ পজিটিভ গল্প শুনিয়েছি বলো সব কটা বিশ্বাসের গল্প শুনিয়েছি আর নাসরিন তোমারও এটা ছিল তোমার মানে পজিটিভ কথা শোনার দিন ছিল আজকে তুমি মনে করো যে তোমাকে আল্লাহ চেয়েছেন যে তুমি শোনো সেই তোমার তোমার মধ্যে সেই বিশ্বাসটা আরও দৃঢ় হোক তিনি চেয়েছেন তাই তুমি আজকের এই আড্ডার আসরে আমাদের সঙ্গে ছিলে এবং আমাদের সঙ্গে তুমি তোমার মনের কথা যে আমাদেরকে আপন ভেবে তুমি যে মনের কথা ভাগ করে নিলে এতে আমরা আপ্লুত যে তুমি নিজের চিন্তার কথা কি নিজের সমস্যার কথা তুমি যে আমাদেরকে আপন মনে করে ভাগ করে নিয়েছ বোন তার জন্য আমরা আপ্লুত এবং এখানে তোমার অনেক বয়োজ্যেষ্ঠ দিদিরা রয়েছেন দাদারা রয়েছেন ভাই রয়েছেন বোন রয়েছেন তুমি একা নও প্রত্যেকে তোমার হয়ে প্রার্থনা করব আমরা তুমি যাতে খুব শিগগিরই সুস্থ হয়ে যাও আমরা সকলে সুস্থ হয়ে উঠি নাসরিন সুন্দর উজ্জ্বল একটা ঝকঝকে ভবিষ্যৎ পাক প্রত্যেক মানুষ সুখে শান্তিতে থাকুক ঈশ্বরের কাছে মায়ের কাছে আজকে এই প্রার্থনা জানিয়ে এই পর্বটি শেষ করি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের মতামত আর ফেসবুকের বন্ধুদের ইউটিউবের বন্ধুদেরকে বলি যে ফেসবুকে যে লিঙ্কটি সেটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে তোমরা সেটি ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও অনেক সত্যিকারের আত্মীয় পাবে এইটুকু ভরসা দিতে পারি নাসরিন বলছে সবার কাছে এবং আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য এত সুন্দর সুন্দর কথা বলার জন্য এবং আমার জন্য দোয়া করার জন্য নাসরিন ধন্যবাদ নিজের লোকদের দেয় না বাবা আমরা তো তোমার দাদা দিদি আমরা তো তোমার আত্মীয় পরিজন আমাদেরকে ধন্যবাদ দিও না তুমি আমাদেরকে আমাদের ছোট্ট বোনের মতো তুমি আমাদেরকে ভালোবেসো ছোটো বোন যেরকম দাদা দিদিদেরকে ভালোবাসে তুমি সেরকমভাবে ভালোবেসো চিরজীবন আমাদেরকে আপন বলে জেনো এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে দাদা দিদিকে ধন্যবাদ দিতে নেই তুমি তো আমাদের আদরের বোন তো তোমার ভালো তো আমরা চাইব এটাই তো স্বাভাবিক আজকে শেষ করি আদি বলছো অসম্ভব ভালো একটা অনুষ্ঠান দেখলাম আজকে ভাই সকলের মঙ্গল কামনা করি হ্যাঁ দিদি জয়িতাদি বলছো ঠাকুর সবাইকে ভালো রাখুন বর্ণালী ম্যাডাম শুভরাত্রি বলছেন হ্যাঁ ঠাকুর সবাইকে ভালো রাখুন সবার মঙ্গল হোক পৃথিবী সুস্থ হোক সুন্দর হোক আজকের মতো বিদায় নি আর দুর্গাপুজোর কামনা আরও একবার জানিয়ে রাখলাম সকলকে শুভরাত্রি